में प्रेमिक रॉक सकाल सन्ध्या टानते थाको तुमि कि चुम्बक भैया शूटिंग स्टार्ट करो छो जी भैया शुरू कर दी सी जे शॉट चलते से आ नायिका जे एक्सप्रेशन दीते से स्क्रीन तो फाटा जेबो उड़ा जेबो भाई स्किन फाटानोर कोनो दरकार नाही आर उड़बे केनो तुम बाकी नाकी शूटिंग ऑफ करे दो केन भाई आमरा तो एखन गानेर माझखाने आसी शुरूते आछो ना माझखाने आछो आमी किछुई जानते चाइनी तोमाके ऑफ करते बोलेछि ऑफ पैक अप ठीक आछे भाई आपनी बोले तो शूटिंग ऑफ करते होइबो কিন্তু কারণটা কি জানতে পারি ভাইয়া ও তো একটা স্টুপিড আমি কোনো স্টুপিড নিয়ে কাজ করি না ভাই আপনি কার কথা বলতেছেন তুমি যাকে নায়িকা হিসেবে কাস্টিং করেছো ও তাজিয়া ভাইয়া ও তো খুবই ভালো মেয়ে তোমার ভালো দিয়ে আমি কি করব প্রোডিউসার তুমি নাকি আমি ভাইয়া আপনি ভাইয়া ও কি কোনো বেয়াদবি করছে ইয়েস আমি যদি প্রোডিউসার হই তুমি ওই মেয়েকে নিয়ে আমার অফিসে এলে আমি তোমার সামনে ওই মেয়েকে বললাম না আমার সাথে যোগাযোগ রেখো জি ভাই বলছিলেন সে তো কন্টাক্ট করেই নি আমি তার ফেসবুকে ইমোতে ভাইবারে অসংখ্যবার নক করেছি সে একটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করেনি আর সে আজ সরাসরি শুটিং এ চলে গেল ইজ দ্যাট মাচ ইজি জেস মামুন জি না ভাইয়া হইতে পারে না কিন্তু ভাইয়া আমি যদি এখন শুটিংটা অফ করি আপনার তো অনেক লস হয়ে যাবে লস কার হবে তোমার না আমার ভাইয়া আপনার কিন্তু ভাইয়া এখন যদি নায়িকা চেঞ্জ করতে হয় হঠাৎ করে নায়িকা কোথায় পাবো আর শামিম ভাইয়েরও তো শিডিউল পাওয়া যাবে না আমি অলরেডি একজন নায়িকা দেখেছি তুমি এখন আমার অফিসে আসো আমরা বসে কথা বলি জি ভাই রাখলাম মামা কি হইছে একটু সমস্যা হয়ে গেছে আরে কি সমস্যাটা সেটা বুঝাই বল শুটিং প্যাক আপ করতে হবে কেন ওই তো একটু সমস্যা হয়ে গেছে মানে মামুন তোমাদের প্রবলেমটা কি বলো তো দেখি মামা তুমি একটু ভাইরে বুঝাই বলো না তুই আমার বুঝাই কইছস আমি কি কমু তুই ক আচ্ছা ঠিক আছে আমি বুঝাই বলতেছি ভাই একটু সমস্যা হয়ে গেছে প্রোডিউসার সংক্রান্ত একটু সমস্যা হয়েছে প্রোডিউসার সংক্রান্ত তোমার প্রোডিউসার শর্ট দিচ্ছেন আমি শর্ট দিচ্ছি ভাই আপনি দিতেছেন তো চলো সিন করি ভাই ওনার কথা অমান্য করে যদি শুটিং করি তাহলে টাকা দিব কি আচ্ছা মামুন তুমি আমাকে ক্লিয়ার করো তুমি কি প্রজেক্টটা ক্যান্সেল করছো নাকি আজকের দিনটা প্যাক আপ করছো ভাই প্রজেক্ট ঠিক থাকতেছে শুধুমাত্র আজকের দিনটা প্যাক আপ হইতেছে আজকে যে লেফটওভার হচ্ছে এটা কিভাবে ম্যানেজ করবা ভাই লেফটওভারের সিনগুলো আমি পরে ম্যানেজ করে নিব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন ওকে আমি গেলাম মামা তুমি সবার একটু বলে দাও না প্যাকআপ বসো বসো কুল কুল থ্যাংক ইউ ভাই লাঞ্চ করেছো জি না ভাই কিছু খাবে আনাবো জি না ভাই আচ্ছা আমি বুঝতে পারছি তুমি অনেক টেনশনে আছো ভাই আমি তো আমার কারণে টেনশনে নাই শামিম ভাইয়ের কারণে টেনশনে আছি গত ছয় মাস তার পিছনে দৌড়ে আমি শিডিউল নিছি ভাই সে যে ইউনিটে যাইতো সেই ইউনিটে আমি আঠার মতো তার পিছনে বসে থাকতাম ভাই পায়ে ধরে ডেট নিছি আজকে শুটিং প্যাক আপ করছি ভাই কালকেও যদি শুটিং না করতে পারি তার ডেট আমি পামো ভাই সে আমার আর ডেট দিব নো টেনশন আমি অলরেডি একজন নায়িকাকে সিলেক্ট করেছি তুমি এই মেয়ের সাথে যোগাযোগ করবে তাকে রাজি করাবে যদি তাকে রাজি করাতে পারো কালকে থেকেই শুটিংয়ে যাবে আর যদি না পারো তাহলে আমার কিছুই করার নেই প্রজেক্ট ক্যান্সেল ভাই কে নায়িকা আমি কি তারে চিনি তোমার চিনবার কথা না আমিও চিনতাম না আমি আজকেই তাকে আবিষ্কার করেছি নাম কি ভাই নাম হচ্ছে মনিকা অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ভাই 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 আপনার ছোট ভাই হিসেবে আপনার একটা কথা বলি ফেসবুকে যত অ্যাঞ্জেল ম্যাঞ্জেল দেখবেন সব ফেক সব ভুয়া ফেসবুকটা অ্যাঞ্জেল আর ভ্যানগাড়িওয়ালাতে ভরে গেছে ভাই জেস মামুন জি ভাই তোমার কি ধারণা ফেক আর রিয়েল আমি বুঝি না বুঝেই প্রফেশনে আসছি
আমি তার প্রোফাইলে গিয়েছি, চেক করেছি, সব কিছু দেখে আমার মনে হয়েছে শি ইজ রিয়েল। লিসেন। জি ভাই। এমনও তো হতে পারে, তার বাবা মার দেওয়ার নাম ছিল মনিকা বেগম মনি। সে ক্যাপিটাল সিটিতে এসে হয়তো মনে করেছে নামটা যথেষ্ট স্মার্ট নয়, হঠাৎ করে সে অ্যাঞ্জেল হয়ে গেল। What's wrong with that? I love angels. আমার তো কোনো সমস্যা নাই। জি ভাই, তাহলে আমারও কোনো সমস্যা নেই। ভাই, ছবিটা কি একটু দেখতে পারি? অবশ্যই দেখতে পারো। জাস্ট এ মিনিট। লুক। ভাই, মেয়ে তো খুবই সাহসী, হাফ প্যান্ট পরে ছবি তুলছে, দেখেন। জিএস মামুন, আমি সিলেক্ট করেছি। নেন ভাই, লিঙ্কটা আমার দেন। তুমি অনলাইনে আছো? জি না ভাই, অনলাইনে নাই। সমস্যা নাই ভাই, আপনি লিঙ্কটা দেন। সামনে আমার এক বন্ধুর অফিস আছে, ওইখানে যে আমি ওয়াইফাই কানেকশন নিয়ে তারপর দেখে নিব। ওকে, ঠিক আছে। ওকে, সেন্ড আউট, তুমি দেখে নিও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আমি গেলাম তাহলে। ঠিক আছে, যাও। এখানে যদি আমরা রেস্টুরেন্ট বানাই তো প্লেট কনের থেকে পাবো, খাবার কনের থেকে নিয়ে আসবো, খরচ তো সেই ভবি। টাকা সেম লাগবে না, সেই বুদ্ধি আছে। প্রত্যেকটা টেবিলে গ্লাস দেয়া, ঠিক আছে, আর গ্লাসের মধ্যে একটা করে টিস্যু দেয়া। একটা টেবিলে হিরো হিরোইন বসবো, দুজনে প্রেম করতে থাকবো, প্রেম করতে থাকবো, প্রেম করতে থাকবো। একটা পর্যায়ে এসে হিরো খাবারের অর্ডার করবো, কিন্তু খাবার আসবো না। ভাই, অর্ডারই যদি দেয় তাহলে খাবার কিসের জন্য আসবে না? কারণ তার আগেই সিন শেষ। কিন্তু ভাইয়া যদি কিছু বলে? কোন ভাইয়া? এখানে তো গাদা গাদা ভাইয়া আছে। ডিরেক্টর ভাইয়া? ডিরেক্টর এখানে কোনো ব্যাপারই না, আমি হলাম টিওপি, আমি যা বলবো তাই হবে। তোকে একটা কথা বলি, ডিরেক্টর আগে আমার শিডিউল নেয়, তারপর নায়ক নায়িকার শিডিউল নেয়, বুঝতে পারছো? মুই কিছু খালি বোতল এনে টয়ার আছে, হেরের মধ্যে জারে পানি ঢুকাইয়া তার সামনে দিয়া পটাশ করে ভুলে দিব তিনটে বোতল। Just a minute. It's important call করে নেই। আচ্ছা শোন, ভাইয়া
जी भैया। जी भाई बोलें, कैमन आछेन आपनी? আমি কেমন আছি সেটা তুমি বলবে। শুটিং স্টার্ট করেছো? ভাই শুটিং তো এখনো শুরু করতে পারিনি। হোয়াট? এখনো শুটিং শুরু করতে পারোনি? আবার জানতে চাচ্ছো আমি কেমন আছি? স্টুপিড, এখন 12টা বাজে, শুটিং শুরু হয়নি কেন? ভাই আমার তো কিছু করার নাই, সমস্যা তো করছে আপনার নায়িকা। আমার নায়িকা মানে? ভাই এই জন্য আমি আপনারা বলছিলাম, ফেসবুকে ছবি দেখে কাউরে কাস্টিং করেন না। এই প্রজন্ম পিকুলিয়ার প্রজন্ম ভাই, এক লোকে সবকিছু করতে চায়, অ্যাক্টিংটাও করতে চায়, কিন্তু কোনো কমিটমেন্ট নাই। জেস মামুন। জি ভাই। লিসেন, আমাকে জ্ঞান দিবে না, তোমার কারেন্ট সিচুয়েশনটা কি সেটা বলো। ওই তো ভাই, এক ঘন্টা ধরে আমি নায়িকারে ফোন দিতেছি, সে আমারে বলতেছে 5 মিনিটের মধ্যে ঢুকবো, তার 5 মিনিটই এখনো শেষ হইতেছে না। তোমার হিরো আসছে? ভাই আমার হিরো বলতেছেন কেন, উনি তো টিআরপি হিরো, উনারে না নিলে চ্যানেল তো আপনার নাটকই কিনবো না। ঠিক আছে বুঝলাম, তোমাদের সেই রাবিশ টিআরপি হিরো আসছে। উনি নাকি দুটোর আগে শুটিং এই আসেন না? ভাই ভোরবেলা সব কিছু ফালায়, আগে আমি হিরোর বাসায় গেছি, তারে ঘুম থেকে তুলছি, দাঁত ব্রাশ করাইছি, তারপরে নাস্তা করাইছি, নাস্তা করানোর সময় কায়দা করে আমি হিরোইনের ছবিটা তারে দেখাইছি। ছবি দেখে সে বলে এই মেয়েরা সে চিনেই না, তার সাথে সে অভিনয় করবে না, বুঝলে সে বিছানায় আবার শুয়ে পড়ছে ভাই। তাই নাকি? অনেক কষ্ট কইরা পা ধইরা তাই না আমি তার বিছানা থেকে নামাইছি। এইরকম একজন সুপার ডুপার হিরো তার আমি সকাল 9টার মধ্যে সেটে হাজির করলাম ভাই। আরে এই মেয়ে তুই কে? তোর পাবলিক চিনে? তুই হিরো আর ডিরেক্টর আগে সেটে এসে বসে থাকবি না? ভাই বলেন তো এটা কোন কথা? শোনো, তোমার এসব আমি শুনতে চাই না, ম্যানেজ করো। শুধু ডিরেক্টর হয়ে ফিল্ডে কিছুই করতে পারবে না, তোমাকে ম্যানেজার হতে হবে। তোমরা তো বলো এটা ডিরেক্টরস মিডিয়া, ভুল, এটা প্রোডিউসারস মিডিয়া, একজন ম্যানেজার সেটা ইমপ্লিমেন্ট করে। ক্লিয়ার? জি ভাই আমি ম্যানেজার, ম্যানেজ করতেছি। দ্যাটস গুড, সব কিছু ম্যানেজ করো, ঠিকঠাক কাজ করো। নায়িকাকে আবার ফোন দাও, শুটিং স্টার্ট করো। থ্যাংক ইউ ভাই। আপনি যে ভাই, নায়িকা চলে আসছে, আমি আপনার পরে ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে রাখো। মনিকা আসছো? নামো নামো। তুমি কি সদরঘাটের কুলি? যাত্রীকে টেনে হিচ্ছে নামাবে? আন্টি আমার নাম জিএস মামু, এই নাটকের ডিরেক্টর। তাহলে সুন্দর করে বলো ম্যাডাম নামে। সরি আন্টি, ম্যাডাম নামে। থ্যাংক ইউ। 12টা দিয়ে দেন। কিসের ভাড়া আন্টি? আমরা কি তোমার মাথায় চড়ে এসেছি? জি না। কিসে চড়ে এসেছি? সিএনজিতে। সিএনজির ভাড়াটা দিয়ে দেন। ও ভাই কত ভাড়া হয়েছে? 300 টাকা। আন্টি এই মুহূর্তে আমার পকেটে টাকা নাই, আজকের ভাড়াটা আপনি দিয়ে দেন প্লিজ। নো প্রবলেম। ও ভাই যেখান থেকে আমাদেরকে নিয়ে এসেছেন সেখানে নিয়ে যান, বাসায় স্টিলের আলমারিতে টাকা আছে, আমি দিয়ে দিব। আন্টি 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 আমি ভাড়ার ব্যবস্থা করতেছি। বুলেট! এই বুলেট! জি ভাই। ভাই সিএনজি ভাড়া দে। ভাই আপনি মনে হয় বাজেট দিতে নাই, বাজেটের মধ্যে তো সিএনজি ভাড়া নাই। থাকলে আছে না থাকলে নাই, তোর আমি ভাড়া দিতে বলছি তুই ভাড়া দে, পরে আমি আমার পকেট থেকে তোর টাকা দিয়ে দেবো। দে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আপনার পকেট দিয়ে মরে দেন তাহলে আমি ব্যবস্থা করতে আসি। আচ্ছা স্যার ভাড়া কত? 300। এই লন আন্টি নামেন, আসেন। খুব সাবধানে নামাবে, একটু যাতে ক্যারেজ না পড়ে, এগুলো কিন্তু আমরা থাইল্যান্ড থেকে এনেছি। মনিকা আসো আসো, চল চল। পরিচয় করে দিই, ও হচ্ছে আমাদের নায়িকা মনিকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আর ভাই উনি হচ্ছেন আমাদের নায়িকার মা, মানে আমাদের আন্টি। আসসালামু আলাইকুম, আমরা কিন্তু আপনার খুবই ভক্ত। ওই যে আপনার ব্যাকুল নাটকটা আছে না,
আপনাকে কিন্তু অনেক মানিয়েছে আমরা অনেক এনজয় করেছি তাই না রে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমু তুমি সব কি বলতেছো ভাইয়াকে তো সব ধরনের ক্যারেক্টারই মানে উনি তো ভার্সেটাইল বাট আরে মানে সব ধরনের ক্যারেক্টারের জন্য উনি একদম পারফেক্ট টিক টিক একদম ভার্সেটাইল ভাই নায়িকা তো চলেই আসছে আমরা এখনি শুটিং শুরু করে দেব আপনি রেডি হয়ে নেন এই শফিক জি ভাই পুরো তাড়াতাড়ি মেকআপ দাও জি ভাই জিএস মামুন ভাই তোর তো মেকআপ নিতে সময় লাগবে আমি বাইরে আছি শেষ হলে আমাকে ডাক দিও সফি তাড়াতাড়ি মেকআপে বসাও জি ভাই আপা আসেন বসো এই ডিরেক্টর আন্টি তোমার কি কোনো আক্কল নাই কেন আন্টি আক্কল কি তুমি গড়ে রেখে চলে এসেছো আমরা তো সকালে নাস্তাই করিনি আমরা কি নাকে মেকআপে বসে যাব আন্টি এখন তো 12টা বাজে এখনো নাস্তা করেন নাই কিভাবে করব ঘুম থেকে উঠেই তো দৌড়ে চলে এসেছি তোমার যদি আবার দেরি হয়ে যায় ঠিক আছে আন্টি আমি নাস্তার ব্যবস্থা করতেছি শফিক জি ভাই দ্রুত মেকআপ দাও না ডিরেক্টর আমরা কোনো বাকিতে কাজ করি না আগে নাস্তা খাবো তারপর মেকআপে বসবো তোমার প্রোডাকশন কই আছে তাকে আসতে বলো বুলেট এই বুলেট এই বুলেট ইরাম করে কথা করছিস কেন তুই জানিস আমি কিটা আমি এই ইউনিটের এডি ফার্স্ট এডি বুঝতে পারিস গলা নামায়া কথা ক আগে যে শুটিং ইউনিটে আমি ছিলাম সেই জায়গায় কিন্তু প্রোডাকশন ম্যানেজার মাইরে তারপর আমি বেরোইছি আমার যে রাগ রাগ তো এখনো তুই দেখিস নি একদম খায় ফালবানি বেয়াদবি করলে বুঝতে পেরেছিস সকালবেলা তুই কয়জনের নাস্তা খাওয়াইছিস আমি নেই কোন এই আমি কিন্তু উকি দিয়ে দেখেছি খাতায় লিখেছিস তুই 25 জন আর আমি মাথা গুনে দেখেছি 15 জন এই যে বাকি যে 10 জন এই 10 জন কনে থেকে আসে তারা কি আসমান থেকে এসে খায় চলে গেছে এই বুলেট কি ভাই বুলেট ভাই নাইকা নাইকা মারা তাড়াতাড়ি নাস্তা দে নাইকারে মেকআপে বসা ভাই এখন বাজে 12টার সময় কোনো শুটিং ইউনিটে নাস্তা থাকে 8:30টার সময় নাস্তা সব ক্লোজ হয়ে গেছে এখন কি নাস্তা হয়ে গেলে কি পয়দা করুম তাহলে তারা এখন কি করবে নাস্তা না খায় বসে থাকবো নাইকার মা ক্লিয়ারলি বলে দিছে নাস্তা ছাড়া তার মেয়ে মেকআপে বসবো ভাই এটা কাম করেন আমি মেকআপ রুমে গিয়ে কোন যে প্রোডাকশন ম্যানেজারে খুঁজে পাওয়া যেতেছে না এদিকে মুইটো পলা থাকি কিছুক্ষণ বসে থেকে অটোতে বইয়ে পড়ো এই আমি কি তোর বুদ্ধিতে প্রোডাকশন ডিজাইন করছি নাইকার যদি মেকআপ নিতে দেরি হয় শুটিং শুরুতে দেরি হয়ে যাবো না ভাই আমি একটা বুদ্ধি দিছিলাম ওই প্রোডাকশন ম্যানেজার হিসেবে যে আপনার টাকা পয়সা যাতে সেই ভাই আপনি তো আর মোর বুদ্ধি নেবেন না অসুবিধা কি আপনার ইউনিট আপনার প্রোডাকশন টাকা পয়সা যদি খরচ হয় আপনার রইব এই বিডি তুই 12টার সময় শুটিং ইউনিটে নাস্তা চাইতেছিস তুই বাসায় নাস্তা করতে পারলি না আয় তোর বাসায় কি রান্না বান্না হয় না হ্যাঁ মনে কর যে আজ তো শুটিং নাই তুই কি করবি গ্যাস জ্বালাবি না তুই নাস্তা খাবি না শুটিং ইউনিটে তোর নাস্তা করতে হইব এত কথা কইছ না তো কি খাইবো তাড়াতাড়ি দেখ যা 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 আরে যা শোনেন ভাই এগুলো যত লাই দিবেন ততই মাথায় উঠবো শুটিংয়ের ফ্রি খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে শুটিংয়ের খাবার ছাড়া কেউ পেটেই করে না ভাই কি আপনি তো বলেন না কোন সেটে শুট করাবে ঠিক করব ক্যামেরাম্যান কই কোন কিছু খুঁজতেই হবি মামার আমার কাছে পাঠা যা এই মিকা এই সব গুছানি গাছানি রাখ আমাকে জি খালা দেখো চোখের নিচে কেমন কালি পড়েছে একটু ডেকে দাও আন্টি এই বল তুমি কোথায় থাকো আন্টি মনে ভুল করতে আছেন আমি প্রোডাকশন বয় না আমি কিন্তু ম্যানেজার চরি 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 ম্যানেজার সাহেব তুমি চুটকে মুটকে ঢুকিয়ে দিয়ে কোথায় হারিয়ে গেলে আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না আন্টি এটা ম্যানেজারের দিক থেকে তাই আপনি বুঝেন না সব মোর একলা সামলাইতে হয় আমার জন্য কি করতে হবে হেডে কর কেন ডিরেক্টর কি তোমাকে কিছু বলে নাই
হা কইছে তো আপনি নাকি অনেক খিদে লাগছে তে খিদা লাগবে না নাস্তা কুতা আন্টি মগজিনিতে 7টার মধ্যে নাস্তা বিক্রি যায় 8:30টার মধ্যে নাস্তা ক্লোজ হয়ে যায় এখন প্রায় 12:30টা বাজে গেছে এখন তো নাস্তাইবো না তবে লাঞ্চ আইতে আছে মুই সিএনজেলের লোকেশন কই দিছি কেমনে কিভাবে আইবো লাঞ্চ আর লগে লগে আগে আমরে লাঞ্চ করাই লব হেয়া পর মুই অন্য কাম কাজ করব তুমি কি বললি হবে আমরা কি অতক্ষণ নাকে কাজ করব ও মনি মনিকা দুপুরা সকালের মাঝখানে তোমরা যে কাবারটা কাম এটার জন্য কি নাম ব্রাঞ্চ আমরা এখন ব্রাঞ্চ খাব আন্টি ব্রাঞ্চ কি ব্রাঞ্চ কি সেটা তো তোমার জানার দরকার নাই তুমি পিজা চিনো হ্যাঁ পিজা চিনি তো পিজা আনবে ফ্যামিলি চাইজ হ্যাঁ আন্টি একটু কাগজ কলম লয়ে নেই আন্টি পিজা কিন্তু কয়েক আইটেমের হয় ওই যে শাক সবজি দিয়ে একটা ভেজিটেবল আর একটা আছে কিন্তু যে মুরগি দিয়ে বানায় চিকেন চিকেন মুই কোনটা কোনটা খাইবে আমরা খাব চিকেন উইথ ভেজিটেবল ফ্যামিলি চাইজ চিকেন উইথ ভেজিটেবল ফ্যামিলি সাইজ এই ম্যানেজার আমি কি অর্ডার শেষ করেছি তুমি যে চলে যাচ্ছ বার্গার আনবে আন্টি তাহলে কি পিজা ভাত পিজাও আনবে আমরা এক পদ দিয়ে নাস্তা করি না আর সাথে স্যান্ডউইচ বার্গারটা কি ছোট সাইজের জাম্বু চাইজ বার্গার জাম্বু সাইজ আন্টি ওই যে স্যান্ডউইচটা কি ছোট হইবে স্যান্ডউইচ হচ্ছে কিলাব ওই যে তিনতলা একটা স্যান্ডউইচ আছে না ওইটা আনবে তিনতলা কিলাব ক্লাব রিপিট পিজা ভেজিটেবল উইথ চিকেন উইথ চিকেন ফ্যামিলি চাইজ ফ্যামিলি সাইজ বার্গার জাম্বু স্যান্ডউইচ কিলাব কিলাব জি আন্টি আবার আমি তাহলে মেকে বইয়ে পড়েন আমি আপনাকে খাবার দাবার লইয়ে দিতে আসি এই ম্যানেজার তুমি অর্ডার দেওয়ার কে আমার মেয়ে নায়িকা তুমি আগে খাবার আনবে আমার মেয়ে খাবার খাবে তারপর বসবে যাও মেকআপ টাচ মি গালি একটু রুজ দিও তো আর দেখো মুখের কোথায় স্পট আছে একটু দেখে দাও নিজে বুদ্ধি খেটাই ভাই এই যে একটা পরোটা লয়েছি এখন এই পরোটাটার বিষয়া হেডের উপরে মনে করেন যে সিঙ্গার আর সমোসা দিয়া এমন ঠাসা দিব ফ্যামিলি সাইজ পিজা এবার আইব একের ভিতরে তিন তোর এগুলো খাইব কে আপনি কি খাইবেন আমি কি তোরে খাবার অর্ডার দিছি আপনি যদি অর্ডার না দেন ম্যানেজার কে ম্যানেজার তুই ম্যানেজার যদি মুই হই ম্যানেজটা মুই করব নাইকা কেমনে খাইব নাইকার মায়েরা কেমনে খাইতে হবে এই পুরো বিষয়টা আপনি মোর উপরে সাজিয়ে দিতে পারেন তোর এই সিঙ্গার সমোচার কারণে যদি শুটিং প্যাকআপ হয় আজকে টোটাল প্রোডাকশন খরচ তুই দিবি ভাই নাইকার মা মোর যেই লিস্ট ধরাই দিছে হেই হারে যদি মুই হারে খাওয়াই হ্যার দিকটা তো অনেক বড় হয়ে যাইব আর আপনার কি মনে হয় প্রোডাকশন শেষ করে আপনি টাকা পয়সা নিয়ে বাসায় যেতে পারবেন আপনি দেবেন কি লয়ে মরে দেবেন কি আপনি কোনো চিন্তা করেন না পুরো বিষয়টা মোর উপরে সারিয়ে দেন ওই বিষয়টা দেখতে আসি ভাই কি ভাই একটা ঘটনা ঘটিছে কি রে ফিসফিস করতেছস কেন ভাই আমাকে ক্যামেরা ম্যান আছে না হ্যাঁ মিজান মামা ভাই আস্তে শুনি ফেলবি তো আরে কি করছ সেটা বল ভাই আমাকে শুটিং এ নতুন একটা মায়া আইছে না এইটা কি ধরনের কথা হলো জামাল আর্টিস্ট ওই তো ভাই আর্টিস্ট ভাই হচ্ছে কি আমি প্রফেসর জন্য কোনা রুমে ঢুকিছি ঢোকার পর আমার কারেন্ট মাইরে দিয়েছে ভাই মানে কি ওই রুমে কি কারেন্ট লিক করছে নাকি ভাই কারেন্টে লিক করেনি আমি যা দেখেছি ভাই লসসাই আমার চোখ কাটা যাচ্ছে ভাই ভাই আমি কিরাম করে কব আমার জন্মে এসব ঘটনা দেখিনি জামাল তোর জন্ম কয়দিনের ভাই কি করছেন আপনি আপনি কিন্তু আমার আন্ডার এস্টিমেট করে কথা বলছেন ভাই
আমার কোসি দেখা যাতেই পারে, কিন্তু আমার বয়স আছে ভাই। আমার বাড়িতে কয়েছে তুই বিয়ে কর, আমি কয়েছে এখন আমি বিয়ে করবো না, আমি আগে ডিরেক্টর হবো তারপর আমি বিয়ে করবো, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তুই আগে ডিরেক্টর হ তারপরে বিয়ে করিস, কিন্তু তার আগে তোর একটা পরামর্শ দিই। এই জীবনে তুই অনেক কিছু দেখবি, দেখাও আবার অনেক কিছু দেখবি না। ভাই কী করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর আমি সহজ করে দিয়েছি, এই যে আমি সামনে দাঁড়ানো আছি, তুই কি আমার দেখতে পারতেছ? হ্যাঁ। মনে কর তুই আমার দেখতে পারতেছ, ক্লিয়ার? ঘড়িটা কোথায় রেখেছি? কেন বলছি, বাইরে আসলে এরকম আমাকে মনে মনে করবো না, মনে কাটাকবো। মুখে এসে পড়েছে মুখটা তুমি সেলাই করতে। তোমাকে আমি কি আনতে বলেছিলাম, তুমি যে টুকে নিয়ে গেলে। আন্টি আপনি যেভাবে আমারে কইছেন, যেভাবে টুকুন লিখে দিয়েছেন, মুই হাইভাবেই দোকানের দ্বারে গেছি। দোকানের দ্বারে যাইয়া দিয়েছি, দোকানদার শাটার লাগাই দিয়েছে দৌড়, মুই আর পিছনে পিছনে দৌড়। মুই কইতেছি ভাই মোর একটা পিজা লাগবো, একটা বার্গার লাগবো, একটা স্যান্ডউইচ লাগবো, কে কার কথা নেই, হে দৌড়র দৌড় দৌড়র দৌড়। দোকানদার দৌড়ায় কেন? আন্টি আর নাকি হাউড়ি মরিয়ে গেছে। কে হাউড়ি? হাউড়ি কি? ও বুঝি, হাউড়ি মানে আপনার বোঝেন না, হাউড়ি মানে লিখে শাশুড়ি আম্বা। আপনিই কোন আন্টি? ওই হাউড়ির দাফন কেমন রেখে যদি হে দোকানদারি করে, হ্যাঁ সংসার টিকবো? টিকবো না। হে কইছে ভাই আপনি পিজা বার্গার স্যান্ডউইচ যাই নেন, মুই দাফন কেমন করি যে মিলাদ মাহফিল দিয়ে আহি, হে পর আপনি নিয়ে। মুই চিন্তা করলাম যে আন্টি মোদ্দারে ব্রাঞ্চ খাইতে যাইছে, মুই যদি ব্রাঞ্চ নিয়ে না যাই তাহলে আন্টি কী মনে করবো? ডাইন দিকে চাই দিয়ে মনে করেন গরম গরম বাজতে আছে, গরম গরম ধৈর্য অন্তম রয়েছে। আন্টি টেস্ট আছে কিন্তু। তুমি যাই নিচ্ছ আমার চোখের সামনে থেকে সরাও। আন্টি আপনি কিন্তু একটা সিঙ্গারা খাই রাখতে পারেন, অনেক মজা হয়েছে। যাও বলছি। আম্মু সিঙ্গারা তো দেখতে ভালোই লাগতেছে, আমার খাইতে ইচ্ছা করতেছে, দেখি। আপা এই যে লঞ্চ সস। থ্যাংক ইউ। আপা খাওয়া শেষে একটু মেকআপটা নিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জি আপা। আম্মু সিঙ্গারা কিন্তু সেই হচ্ছে খাবা। তুই কা, এই জন্য গরিব পাটির শুটিং আমি সিঁদুর দেই না। ডিরেক্টর আসছে কি? পিজা খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন? আমি তোমাকে শুটিং শেষ করে পিজা খাবো, যাও। আমি তোর টাকা পিজা খাই না। ডিরেক্টর ডিরেক্টর হ্যাঁ জেসমান বলো। ভাই সব কিছু ম্যানেজ হয়ে গেছে। কিভাবে কি করলে বলো, তোমার নায়িকা এসছে? এর আগে আপনি যখন ফোন দিয়েছিলেন তখনই নায়িকা আসছে, এখন মেকআপে বসছে। ওয়েট ওয়েট, তোমার সাথে কথা হয়েছে আমার এক ঘন্টা আগে, তখন যদি নায়িকা আসে তো এখন মেকআপে বসবে কেন? ভাই নায়িকার সাথে তো নায়িকার মাও আসছে। সো হোয়াট, তাতে তোমার প্রবলেমটা কি? ওই তুমি নাস্তা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, আমি ম্যানেজ করে ফেলছি, আপনি টেনশন নিয়েন না। টেনশন তো আমার না জেস মামুন, টেনশন তোমার। তোমার সাথে আমার যে টাকার কন্ট্রাক্ট হয়েছে তার থেকে একটা টাকাও বেশি কিন্তু আমি তোমাকে দিব না, এর মধ্যেই সব কিছু শেষ করতে হবে। ইউ গট মাই পয়েন্ট? জি ভাই আমি দেখতেছি, তাহলে রাখি। শোনো আমি তো তোমার শুটিং দেখতে আসবো। কখন আসবো বলো? ভাই আপনি আজকে আসবেন? কেন, আজকে আসলে তোমার প্রবলেম? না ভাই আজকেই তো শুটিং শুরু করতেছি, আপনি যদি আসেন এক ঘন্টা হইলো তো নায়িকার সাথে বসবেন, এক কাপ কফি খাবেন, আমার তো লস হয়ে যাবে ভাই। জেস মামুন। জি ভাই। তোমার এই কথা তো আমার কাছে ভালো লাগলো না, আমি মাইন্ড করলাম। কেন ভাই? আই এম দ্য প্রোডিউসার, আমার টাকায় নাটক বানাচ্ছ আর আমি তোমার সেটে গেলে তোমার সময় নষ্ট হবে, এই কথা তুমি কিভাবে বললে আমাকে? সরি ভাই সরি ভাই, আমার আসলে এইভাবে বলাটা ঠিক হয়নি, মানে আজকেই তো শুটিংটা শুরু করতেছি, সবাই আসলে ক্যারেক্টারে ঢুকাইতে একটু সময় লেগে যাবে ভাই, আপনি যদি কালকে আসতেন ভাই তাহলে আমার ভীষণ উপকার হইতো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে ভাই রাখি, তুমি কাজ করো আমি দেখছি। জামাল, এই জামাল। ভাই ও ভাই, ভাই আমি কি ডিরেক্টর হতে পারবো না ভাই?
আমি কি না করছি? আমি কি কইছি তুই পারবি না? আমি নিয়োগ করেছি ভাই, আপনার স্যার আমি মানাবো না ভাই, আপনি মেট লাগবি। আচ্ছা জামাল, আমি তোরে পছন্দ করি না। এবার তুই কি জানোস আগামী তিন মাস আমার কোনো ডেট ফাঁকা নাই, আমি তোর ডেট দেবো কোথা থেকে কর। ভাই আমি এত কথা করতে চাই না ভাই, আপনার ডেট আমার লাগবি ভাই, অন্যের খাই আবার দিয়ে দেন না ভাই, আমার জীবন তন্ড হয়ে যাবে না ভাই। এই জামাল, জামাল, এই জামাল, নাকি রেডি? হ্যাঁ ভাই রেডি হয়েছে। একদম মিথ্যা কথা বলবি না, আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না ভাই। কি করছেন আপনি? আমি জীবনেও মিথ্যা কথা কই না ভাই। কিরে লাফাইতেছিস কেন ভাই? এই দেয়াল শুয়ে করছি, আমি জীবনেও মিথ্যা কথা কইনি ভাই। দেয়াল ছুলে কি হইব ভাই? এই দেওয়াল আমার গায়ে পড়বে, আমি মরে যাবো। ফালতু কথা, তাড়াতাড়ি যা, দেখ নায়িকা রেডি হলো কিনা। এই শোন শোন শোন, নায়িকার পিছনে স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকবি, যতক্ষণ পর্যন্ত নায়িকা রেডি না হইব ওইখান থেকে নড়বি না। আর শফিককে বলবি দ্রুত মেকআপটা শেষ করতে। ভাই আপনি যে দায়িত্ব দেন আমি মাথা ব্যথা নেব, কিন্তু শফিকের কথা কবেন না ভাই, ও কথা শুনে না, ও তো শিল্পী, শুধু আঁকে আর আঁকে, কথা তো শোনে না, বোঝেও না ভাই। এই থাম 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 থাম, তুই যে একটু বেশি কথা বলস, এটা তুই বুঝস? জি না ভাই। এখন থেকে কথা মুখে মুখে হবে না, চোখে চোখে হবে। ভাই কি করছেন, চোখ দিয়ে কিরাম করে কথা কব? তুই চোখ দিয়ে শফিককে বলবি শফিক দ্রুত মেকআপটা শেষ করবে। তোর আবার চোখের কি প্রবলেম হইলো? ভাই চোখের তো কোনো প্রবলেম হয়নি ভাই, চোখের কথা বলার প্র্যাকটিস করতেছি। এই প্র্যাকটিসটাই কি শফিকের সাথে যায়? যা যা ভাই, এই গরমের মধ্যে এখানে বসে রয়েছি, চল ভিতরে চল। তুমি যে নায়িকারে আনছো আর নায়িকার যে মা, মেকআপ রুমের সে এনেই ভালো আছে ভাই। আজকে প্রথম দিন, চাপটা একটু বেশি, যদি কস্টিউমটা একটু চেঞ্জ করে ফেলতেন তাহলে খুব ভালো হইতো। আরে মিয়া, কস্টিউম পরতে দুই মিনিট সময় লাগে, আমার দুইটা ডিরেক্টর আসতেছে, কথা বলে আমি কস্টিউম পরে ফেলাইতেছি। তুমি রেডি করো, আসো না, আমি কিন্তু পাঁচটার পরে নাই। জি ভাই, পাঁচটার পরে নাই মানে আজকে তো আপনার বিশটা সিন। কয়টা সিন? বিশটা। তোমার নায়িকা অ্যাক্টিং জানে? জি ভাই খুব ভালো অ্যাক্টিং জানে, আমি নিজে দেখছি ভাই, টিকটকে তো খুবই হিট। টিকটকে দেখে তুমি নায়িকা নিছো? ভাই আমি নেই নেই, প্রোডিউসার নিছে, আমার কাস্টিং তো আপনি। তুমি আমার সব করে নাও নাই, বেসাল লেগে নিছো, যা এক ঘন্টা বাড়াই দিলাম। শফিক। কি ভাই? তুই কি কিছু বুঝতে পারতেছিস নে? আপনি তো কিছু বললেন না, আমি বুঝবো কিভাবে? এই গামছা, মাথা কি পেটে গেছে নাকি? গামছা বেঁধেছো কেন? আবার কি করছেন? এটা আমাকে শুটিংয়ের স্টাইল। আমি তো এখানকার অনেককে দেখেছি, কারো মাথায় তো আমি গামছা পাতা দেখি নাই। আপা হয়েছে কি, যেবার আমি প্রথম ঢাকায় আসি, যে নাট্যদলে ঢুকেছি, সেখান থেকে আমি গামছার স্টাইলটা নিয়ে নিয়েছি আপা। আমার তো মনে হচ্ছে তোমার চোখেও সমস্যা, সারাক্ষণ খালি পিটপিট করতেছ। আপা এটাও শুটিংয়ের স্টাইল? এইটাও কি তুমি পুরনো নাট্যদল থেকে নিয়ে এসেছ? না আপা, এটা এই শুটিংয়ের হট স্টাইল। এ সবই, তুই কি আমার কথা বুঝতে পারতেছিস না? আপনি খোলাসা করে কিছু বলেছেন যে বুঝতে পারবো? কিরম করে খোলাসা করবো রে, সব কথা কি মুখে বলা যায়? কবি কি বলেছেন, চোখ যে মনের কথা বলে, বুঝে নিতে হয়, বুঝতে পারছিস? ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, আমার মেকআপ কখন শেষ হবে? তো আপা আপনি আমার কথা কিরম করে বুঝলেন, ইউ আর এ ট্যালেন্ট। এ সবই, তুই তো আমার কথা বুঝিস নি, আপা তো ঠিকই বুঝেছে। হ্যাঁ এই গামছা, তুমি শুটিং পার্টির কি বলো তো? আপা আমি এই জায়গার এডি, ফার্স্ট এডি। ও, তোমার গামছা কানকুলাম আমার খুব পছন্দ হয়েছে, তুমি গামছা কানকুলো তো, আমি বাসায় নিয়ে যাব। আপা আপনি এই কথা কি করছেন? এ কথা না কয়ে আমার মাথায় দুটো বাড়িয়ে দেন, তারপর আমি এই গামছা দিতে পারবো না আপা, এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন, এই গামছা কি তোমার জাদুটুনা করা আছে? এই গামছার উপরে বসে উড়াল দিয়ে তুমি বাসায় যাবে। আবার ঠিক এরাম না, আবার ইরাকামি, যেদিন থেকে আবার আমি এই গামছাটা পরিছি সেই দিন থেকে আবার একটার পর একটা আমার কাজ আসতেছি, একটার পর একটা কাজ করতেছি, আর আমি বসে থাকিনি আপা, আমার ভাগ্য উজ্জ্বল হয়ে গেছে আপা। তোমার গলার দেখা যাইতেছে একটা হাতি ঝুলতেছে, এইটারও কি কোনো হিস্টোরি আছে? আপা এই হাতির হিস্টোরি খুব স্যাড হিস্টোরি, তারপর আপনার কষে আমাকে গ্রামে একটা হাতি আসিছে, সবাই হাতিরে নিয়ে এ কলা গাছ খাওয়াচ্ছে, কলা গাছ খাওয়াচ্ছে, আমিও ভাবিছি যে আমি হাতি দেখবো, কলা গাছ খাওয়াবো, যেই না আমি হাতির সামনে গিয়েছি, হাতি সুর দিয়ে তুইলে আমার একটা আছাড় মারিছে, আছাড় মারার পর থেকে দিনে রাইতে আমি শুধু হাতি ছাড়া কিছু দেখি না বা, আমার মনের ভিতরে ভয়,
আবার তারপর আমাকে গ্রামের কবিরাজ আমার ঝাড়ফুঁক করেছে, ঝাড়ফুঁক করে আমার গলায় হাতির এই মালাটা দিয়েছে, দিয়ে কয়েছে এই তুই এখন থেকে এটা পরবি আর কোনো ভয় নেই। তখন থেকে আমার মনের ভিতরে কোনো ভয় নেই, আমি খুব সাহসী, বুঝতে পারছেন আপা? এই আপা, আপনার কি মেকআপ হয়েছে? ভাই আমার মেকআপ শেষ, জাস্ট চুলটা ধরলেই হবে। এ সফি, তুই দাঁড়ায় আসিস কিসের জন্য? আপা কয়েছে চুল ধরতে, তুই চুল ধর, কয়েছে চুল ধর, আমি একটু ঘুরে আসি, বুঝতে পারছিস? ধরছি ভাই। আমি জেনেই থাকি, তুমি কই থেকে বাড়াই না মামা? ওমু দুইজন ডিরেক্টর এসে গ্যানর গ্যানর করতেছিল, বিদায় দিলাম। ভাই ভালো করেছেন, এখন কাপড়টা পরতেই হবে, চলেন শুটিং শুরু করি। নায়িকা রেডি? ভাই নায়িকা তো রেডি, আমরা সবাই আপনার জন্য বসে আছি। নায়িকা লেট করে আসছে না? হ্যাঁ ভাই, তা না হলে তো এতক্ষণে তিনটা সিন নামিয়ে যেত। চা ব ভাই, আপনি চা খাবেন? চা চলে যাবে মেকআপ রুমে। ভাই আগে কাপড়টা একটু পরেন। চা খাবো তারপর মেকআপ রুমে যাব, কথা বলতেছি না? মামা, নিউ কামার তো, অ্যাক্টিং শুটিং পরিবেশ পরিস্থিতি একটু ব্রিফ করতেছিলাম। ঠিক আছে মামা, যেদিকে যাইতেছি ব্রিফ করা দরকার আছে, একটু নিরিবিলি ব্রিফ করো। মামা তোমার কিন্তু একটু হেল্প লাগবে, তুমি 10 টাকা বলে দিলে ও অনেক কাজ পাবে। আরে আমার লাগবো না, তুমি একলাই যথেষ্ট। কি কম না কম, তুমি হলে সেলিব্রিটি হিরো, আমি হলাম ক্যামেরাম্যান, তোমার কথা আর আমার কথা এক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। ভাই আপনাকে বললাম না, এই মাসে কোনো শিডিউল নাই, বিশ্বাস করেন আমি 2 মাসে কোনো শিডিউল দিতে পারবো না। কি বুঝলা গেছেন? জি ভাইয়া। কি বুঝছো? কত উনি এখন নাম্বার ওয়ান হিরো। আরে আমি এটা বলতে চাই নাই, যাবার সময় কি বলে গেল, ওনাকে দরকারই নাই, তোমাকে তোলার জন্য আমি একাই যথেষ্ট। জি ভাই এটা বুঝছি, আরো অনেক বুঝার বাকি আছে। তোমার মাথা যদি এত গরম থাকে তাহলে কি তুমি ভালো করে শট নিতে পারবে? আমার মেয়েকে কিন্তু ক্যামেরায় অনেক সুন্দর দেখাতে হবে। আর শুনো, আমি কিন্তু তোমাদের ওই মনিটরের সামনে টাইট বসে থাকবো। জি আন্টি, আপনি অবশ্যই মনিটরের পাশে বসবেন, আমার মাথা ঠান্ডা আছে আন্টি। মনিকা, মানে সিনটা হচ্ছিল স্যাক সিন। হ্যাঁ, তো ওই স্যাক সিনে তুমি আসলে যে ওয়েস্টার্ন, আচ্ছা তুমি কি কোনো সালোয়ার কামিজ নিয়ে আসছো? আম্মু আমরা তো সব কিছু এনেছি, সালোয়ার কামিজ গেঞ্জি শার্ট প্যান্ট, যখন যেটা লাগবে শুধু বলবে, আমরা বের করে দিব। আচ্ছা মনিকা, তুমি কি ওই ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ আনছো? আম্মু থাকবে না কেন, আমাদের চুটকেছে ব্ল্যাক, রেড, হোয়াইট, হলদিয়া, সবুজ সবটা থাকে। জি জি, তুমি এক কাজ কর, তাহলে তুমি ওই ব্ল্যাক কালারের সালোয়ার কামিজটা পরে ফেলো, ঠিক আছে? আচ্ছা। ভাইরে তাড়াতাড়ি আয়রন করে তাড়াতাড়ি চলে আসবি। কয়বার যাবে? ধরো এই
করো তাড়াতাড়ি 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 যা তাড়াতাড়ি আয় আন্টি আমি তো মনে ভুলে খালুর পাঞ্জাবি লই আইছি আনলে এনেছি তুমি কিন্তু বেশি কথা বলো যা দিচ্ছি আয়রন করে নিয়ে আসো যাও ধরো এটা দি পর্দা হ পর্দা কোন অসুবিধা আছে তুমি আমাকে কি মনে করেছো আমি কি প্রোডাকশন বুঝি না নায়ক নায়িকাকে পেমেন্ট করে একটা নাটকের কত লাভ করা যায় আমি কি তোমাদের লজ করাবো ভাই যা 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 ভাই তাড়াতাড়ি কালোটা আগে পাঠাই দিস যা 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 মনিকা কস্টিউমটা আসলে তুমি পরে ফেলো ঠিক আছে জি ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি যান সেট রেডি করেন আমি আসতেছি ঠিক আছে আম্মা এসব কি তুমি আমার লাগেজের ভিতরে আব্বা পাঞ্জাবের বাসা পর্দা কেন আনছো তাতে কি হয়েছে আমি সারাটা দিন মাল তোমার সাথে ঘোরাফেরা করি আমার কি কাপড় আয়রন করার সময় থাকে তোমার কাপড়ের সাথে হয়ে গেল তোমাকে না আমার কিছু বলার নাই ফোর থ্রি টু ওয়ান দাঁড়া দাঁড়া মামা একটু ডান পায়ে ভর দাও ঠিক আছে হ্যাঁ রোল ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন কান্দো ভাই আমি কেন কাঁদবো আরে বাবারে তুমি অ্যাক্টিং করতে আসছো অ্যাক্টিংটা কোত্থেকে আসে জীবন থেকে জীবনে কি থাকে সুখ দুঃখ তোমারে হাসতে বললে হাসবা কান্না করতে বললে কান্না করবা ভেংচি কাটতে বললে ভেংচি কাটবা তোমারে কাঁদতে বলাইছে কান্দো কিন্তু ভাই আমি কাঁদবো কিভাবে আমার তো কান্নাই আসতেছে না আর দৃশ্যটা একটু ভালো করে বুঝাই দে না বুঝলে ফিরতে আসবে করতে সরি ভাই বুঝাই দিতেছি আচ্ছা দাঁড়ো 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 তোমার আমি কান্নার ফিলটা দিতেছি তুমি প্রেম করছো না প্রেম তো করছো সেটা কি রানিং না ব্রেকআপ ব্রেকআপ গুড ব্রেকআপ হওয়ার পর তুমি কান্দো নাই আচ্ছা তোমাদের প্রজন্মটা এরকম সীমার কেন বলো তো রিলেশন ব্রেকআপ হয়ে যায় কিন্তু কান্দো না ভাইয়া ব্রেকআপ তো হয় একটা পেইন থেকে পেইনটা যখন আর নিতে পারি না তাহলে কাঁদবো কিসের জন্য এটা তো সেলিব্রেট করার মতো ব্যাপার আচ্ছা ঠিক আছে বাদ দাও তোমার প্রেম নিয়ে আমি কথা বলতে চাই না তোমার মারে তো দেখলাম তোমার বাবা কি বেঁচে আছে থাকবে না কেন একটু আগেই না পাঞ্জাবে স্ত্রী ঘরে আনলেন ও তাই তো বাবা মরে গেলে কান্নার এক্সপিরিয়েন্সটা অন্তত পক্ষে তোমার থাকতো সেই জন্য জিজ্ঞেস করলাম সুড়াপা জন্মের সময় আপনি কাঁদেননি সেরাম করে একটা সিক্কুর দেন সিক্কুর দিলে তো হয়ে যাবে নি ওই বেটা জন্মের কান্নার সাথে কি আমার সিনের কান্না যাইবো আর ওই কান্নার কথা কি ওর মনে আছে থাম আমি দেখতেছি তুমি কি কখনোই কাঁদো না কাঁদবো না কেন প্রতিদিন তো কাঁদি কালকে রাতেও কান্না করছি কেন কাঁদছো বলো তো ভাই এটা বলবো না এটা আমার পার্সোনাল আচ্ছা তোমার পার্সোনাল ব্যাপার আমার জানার দরকার নেই তুমি তো ফেসবুক সেলিব্রিটি তাই না হুম আচ্ছা তুমি ফেসবুকে একটা ছবি আপলোড করলে কতগুলো লাইক কমেন্টস পড়ে লাইক তো মনে করেন মিনিমাম 6k টু 7k আর কমেন্ট তো মনে করেন 500 ছাড়া যায় ধরো তোমার একটা ছবিতে লাইক পড়লো 1k আর কমেন্ট পড়লো মাত্র 10টা তোমার কান্না পাবে না ওইটা মনে করে তুমি কান্দো দর্মিয়া তুমি নাটকের গল্পটা না বলে তুমি কোন দিকে যাইতেছো কান্না না আসলে গ্লিসারিন দিয়ে কান্নার ব্যবস্থা করো টাইম নষ্ট করো না ভাই গ্লিসারিন দিলে তো ফলস কান্না হইব আমি রিয়েল ফিলটা চাইতেছিলাম মনিকা তোমার এসব কোনো কিছু মাথায় রাখার দরকার নাই এটা নাটকের শেষ দৃশ্য তুমি শেষ দৃশ্যের কান্না রাখান ভাইয়া প্রথম দৃশ্য কই মাঝখানে দৃশ্য কই আগেই কেন শেষ দৃশ্য নাটক তো সিরিয়ালি শুট হয় না তুমি আসছো দেরি করে এদিকে সান চলে যাব আমরা শেষ দৃশ্য শুট করে তারপরে ভিতরে যাব তাহলে ভাই আমাকে ভিতরের দৃশ্যের একটু ডিটেইলস বলেন তাহলে আমি ফিল নিয়ে নিচ্ছি ভিতরে চিন্তা এখনো মাথায় নেই নাই করতে করতে ভাববো তাহলে কিভাবে বুঝলেন শেষ দৃশ্যে আমার কান্না করতে হবে ফর্মুলা নাটকের কারেন্ট ফর্মুলা হইতেছে শেষ দৃশ্যে নায়িকারে কান্দতে হইব আমি যদি তোমারে কান্দাইতে পারি তাহলে টিআরপি হাই নাটক হিট কান্দো ফাইভ
তোমার জমিলাকালা ফোন দিছে মনে মনে নাকি বিয়ে কথা বললো আন্টি আমরা একটা সিনের মধ্যে ছিলাম আপনি একটু এইখানে এসে বসেন সান চলে যাইতেছে সিন শেষ করতে হইব রাখো তোমার চান হ্যাঁ জমিলাকালা কুতা থেকে ফোন দিয়েছে এটা কি তুমি জানো জি না ওমান থেকে হ্যালো খালা জি খালা খালা আমি তো এখন এই যে শর্টে আমি তোমাকে রাতে বাসায় গিয়ে কল দিই হ্যাঁ খালা আচ্ছা খালা ঠিক আছে খালা ওকে খালা রাখি ভাই একটু কথা বললি কি হতো যাও তো মা এই জমিলা শোনো ওই মনিকা এত চুরি করতেছে এই জমি কথা বলতে পারে না মামা রোল দাও 5 4 3 2 1 0 অ্যাকশন কালো ভাই খাবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে লাঞ্চ আর কিন্তু শেষ ব্রেক দিলে দেন না দিলে না দেন খাবার ঠান্ডা গেলে কিন্তু মোর দোষ নাই আমি গেলাম এলান করে মামা আসো মামা সান চলে যেতে মামা মামা আন্টি বসছেন আপনি কেন আমি না বসলে কি তুমি খুশি হইতা ছি ছি আন্টি এটা আপনি কি বললেন আন্টি মনিকা খাবে না ডাইট ও এই বুলেট আন্টি দেখি একটু খেয়াল রেখেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না মুই মোর মতো করে খাইতে আসি ভাই আপনি খাবেন না তোরা খা আমি একটু দেখতেছি দুইটা ঠিক আছে খা আন্টি মুরগি কাটাও দেশি না ব্রয়লার দেশি আন্টি তুমি আমার মুরগি চিনাও আমি যখন গিরা হয়েছিলাম তখন আমার কয়টা মুরগি ছিল তুমি জানো ঠিক আছে আন্টি তাহলে মুরগি ভাত মাছ দেই আরো দুই পিস দাও ভালো দেখে দাও রানের বডি মাচানো আমি নিজের হাতে বাইচে নেই শুনো মেয়ের খাবার দাও আন্টি হ্যাঁ নাকি ডায়েট করবে ডায়েট করলে কি তার খাবারটা আমি নষ্ট হইতে দিব নাকি তুমি আমাকে দাও আমি খেয়ে ফেলব আনো জি আন্টি এ বলে আরে কত বার কয়েছি আমার মাছের মাথা কোন্নে মাছের মাথা দে আর মাংস দিবি না খালি বসে আছি খাবে মনিকা শুনলাম তুমি দুপুরে লাঞ্চ করো না ডায়েট করো জি ভাইয়া স্যুপ টুপ কিছু খাবা মানে আনাই দিব না ভাই লাগবে না লাগলে আমি বলবো অবশ্যই বলবা লজ্জা পাবা না কিন্তু ঠিক আছে তোমার একটা কথা বলার দরকার ছিল কিভাবে যে বলি মানে আন্টির সামনে তো সব কথা বলা যায় না তোমারও তো সব কিছু বলাই যায় তুমি তো এনাফ ম্যাচিউর
তোমার আপন মনে করেই বলে ফেলি, ঠিক আছে? বলে এই নাটকে তোমার আগে আরেকজন নায়িকা কাস্টিং করছিলাম। তাই নাকি? হ্যাঁ, মেয়েটা ভালো ছিল, গুড লুকিং ছিল, এক্সপ্রেশন ভালো ছিল, গোলগাল ছিল। তাহলে প্রবলেমটা কোথায় ছিল? বাদ দিলেন কেন? আমি তো বাদ দিই নাই, প্রোডিউসার বাদ দিছে। এই কথা আবার তুমি কাউরে বলতে যাও না। মানে হয়েছে কি, এই নাটকেরই তোমার বলছিলাম না, এই নাটকের একটা আউটডোর শুটিং আছে, গানের শুট আছে, ওই নায়িকারে নিয়ে ওই গানের পার্টটা আমরা শুটিংও শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু শুটিং এর মাঝখানে প্রোডিউসার আমার ফোন করে বসছে। কি বলে? কি আর বলবে, সে আমার বলতেছে এক্ষুনি শুটিং অফ করো, এই নায়িকারে নিয়ে আমি শুটিং করব না। বুঝলাম না, আপনি বলতেছেন নায়িকা ভালো ছিল, সবকিছু একদম ঠিকঠাক, অ্যাক্টিংও ভালো, তাহলে প্রোডিউসার আবার কেন বেঁকে বসছে? প্রবলেম তো আমার না, হয়েছে কি, মানে প্রোডিউসার হয়তো কিছু চাওয়া পাওয়া ছিল, বুঝোই তো না, মানে হয়তো মেয়েটা হয়তো প্রোডিউসারের সাথে বেয়াদবি করছে বা কোথাও সিং করে নাই, এইসব কারণে। আচ্ছা ভালো কথা, এর মধ্যে কি তুমি নেপালে গেছিলা? হ্যাঁ গেছিলাম তো, শুটিং এর কাছে গেছিলাম। ওইখানে গিয়ে কি তুমি হাফ প্যান্ট, মানে হাফ প্যান্ট পরে ছবি তুলছিলা? ভাইয়া হাফ প্যান্ট না, শর্টস ছিল। ওই তো ওইটাই, ওইটা পরে ছবি তুলে কি তুমি ফেসবুকে ছবি আপলোড দিছিলা? হ্যাঁ ভাইয়া, কিন্তু কেন? এই তো এই ছবি দেখে প্রোডিউসার আমার বলছে এই মেয়েরে কাস্ট করতে হবে, এই মেয়েরে তুমি যদি কাস্ট করতে পারো তাহলে আমি তোমার নাটক দিব, তা না হলে আমি তোমার নাটক দিব না। তুমি কিন্তু আমার কাস্টিং না, প্রোডিউসারের কাস্টিং। ও, এটা তো আমি জানতাম না ভাইয়া, আপনি তো আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করছেন, প্রোডিউসার ব্যাপারটা তো আমার জানাই ছিল না। এই তো এখন বললাম, শুনো না, প্রোডিউসার তোমার সাথে দেখা করতে চায়। কোথায়? সেটাই আসবে, তোমার সাথে কফি খাবে, আড্ডা দিবে, এরপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার। কিন্তু কখন আসতে চায়? প্রোডিউসার মানুষ, ওনারে কি জিজ্ঞেস করা যায় ভাই আপনি কখন আসবেন? যে কোনো সময় চলে আসতে পারে, তবে তুমি যদি চাও এক্ষুনি চলে আসবে। এখনই মানে আজকে তো পসিবলই না, আজকে তো আমার মিটিং আছে, শুটিং শেষ করে আমার নিকেতনে যেতে হবে। আচ্ছা একটা জিনিস না আমি বুঝি না, যে কজন নায়িকার সাথে আজ পর্যন্ত আমি কথা বলছি প্রত্যেকে নিকেতনে মিটিং করতে যায়, নিকেতনে তোমাদের এত কিসের মিটিং বলো তো? ভাইয়া অন্যদের কথা আমি কি করে বলবো, আমার যার সাথে মিটিং আছে তার অফিস হচ্ছে নিকেতনে, তো আমার তো নিকেতনেই যেতে হবে। কোনোভাবেই কি আজকে দেখা করা সম্ভব না? শুটিং শেষ করেই দৌড় দেওয়া লাগবে। কি যে ভেজালে পড়লাম, কি যে করি, প্রোডিউসার বারবার ফোন করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। ভাইয়া টেনশন আমি করতেছি না, আপনি করতেছেন, একটু কাম ডাউন, টেক এ চিল পিল। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, প্রোডিউসার আমি বলে দিতেছি ভাই আজকে মনিকা কোনোভাবেই আপনার সাথে দেখা করতে পারবে না, ও আজকে খুবই বিজি, আপনি যদি কালকে আসতে পারেন মনিকার সাথে আমি আপনার দেখা করে দিব। ওকে, যেটা আপনি ভালো মনে করেন ভাইয়া। মেকআপ টাচ করে নাও, আর লাঞ্চ শেষ হলে কিন্তু টানা শুটিং শুরু করে দিব। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এর আগে আমার স্ক্রিপ্ট দিছিলা কিন্তু আমার পছন্দ হয়নি ভাই, কারেকশন করে নিয়ে আসছি ভাই, তারপরে যদি আপনার পছন্দ না হয় আপনি একটু কারেকশন করে নিন ভাই, প্লিজ ভাই সিডিউলটা দেন ভাই। ডেট দিমু কেমনে, আগামী তিন মাসে একটা দিনও খালি নাই ভাই। নতুন প্রোডিউসার কাতার থেকে আসছে ভাই, আপনার অনেক বড় ফ্রেন্ড ভাই, আপনার ছাড়া নাটকই বানাবে না ভাই, সিডিউলটা দেন না ভাই। একদিনে পারবা? হ্যাঁ ভাই, এটা আমরা ম্যানেজ করে নেবো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্ট আমার ড্রাইভারের কাছে দিয়ে যাও, আমি ডেট দেখছি। আমি আপনার উপরে মাইন্ড করেছি ভাই, ভাই আপনি আমাকে ডেট দেননি ভাই, কিন্তু এইসব ছেলেগুলোরে ডেট দিয়ে দিয়েছেন ভাই। এই বলো, ওকে ডেট দিছি তোর কলে গিরা, আপনি যদি ডেট না দেন তাহলে স্ক্রিপ্ট রাখেছেন কিসের জন্য? স্ক্রিপ্ট না রাখলে এখান থেকে যাইতোই না। স্ক্রিপ্ট যেহেতু রাখিছেন ডেট তো দিতেই হবে, কিরাম করে না করবেন? আর দু সাত দিন পরে ফোন দিলে কব আধা বেলা বাইর করতে পারছি, পারবা? ভাই আমি এত কথা বুঝি না ভাই, আপনি আমারও হাফ বেলা দেন ভাই, আমি ডিরেক্টর হব ভাই, আমি ডিরেক্টর হতে চাই ভাই, আপনি আমারে ডিরেক্টর বানায় দেন ভাই, আমারে ডিরেক্টর বানায় দেন। আরে বাবা আমি তো তোর ব্যাপারটা স্পেশালি দেখতেছি। সত্যি করছেন ভাই? ভাই আপনি দুপুরবেলা খাইছেন? না খাবো না, লাঞ্চ ব্রেক কি শেষ? আর শেষ হয়ে গেছে। যা সিন রেডি কর, আমি কিন্তু ছয়টার পরে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিকা একটু ম্যানেজারকে ডেকে নিয়ে আসো তো, ওকে তো আমি খুঁজেই পাই না, যাও। জি খালা। কালা ডাকো কেন? কালা ডাকবে না। ঠিক আছে খালা।
তুমি ওকে জিজ্ঞেস করো কেন, আমাকে জিজ্ঞেস করো। শুনো, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, আম, আইসক্রিম, দই সব কিছু নিয়ে আসো। ফলগুলিকে ছোট ছোট টুকরা করে কেটে দই আর আইসক্রিমের মধ্যে গুটা দিবে, তাহলে হয়ে যাবে কাস্টার্ড। বুঝছি আন্টি, মুই আমার ডিজারের ব্যবস্থা করতে আছি। এই ম্যানেজার, তোমাকে কিন্তু আমি চিনে গেছি, তুমি অনেক চালাক আছো। দেখা যাবে একটা কলা নিয়ে এসে বলবে যে দোকানদার দৌড়ে চলে গেছে কারণ তার হাউড়ি মরে গেছে, এই কথা বললে কিন্তু এখন আর চলবে না। আন্টি, ওইবার তো একটা দোকানে গেছিলাম, এবার মার্কেটে সবচেয়ে বড় দোকানে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। সুপার মলে যাবে, সেখানে কিন্তু সব কিছু পাবে। জি আন্টি, ঠিক আছে। এই যে বাউল, এখানে এসে বসো, আমি লাঞ্চ করে এসেছি তো, আমার একটু টাচ লাগবে। এই থামো থামো থামো, এটা কি ধরনের কান্না হইলো? এটা তো কোনো কান্নাই না, ফিল করে কান্না করো। ওকে ভাইয়া। মনিকা, মনে করো তুমি হিরোর জীবন দিয়ে ভালোবাসো, হিরো তোমার সাথে দেখা করার জন্য বাইকে করে আসতেছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, তখন তোমার ভিতরে কান্না আসবে না? তুমি হিরোর জন্য কান্না করবা না? তখন তুমি হিরোর জন্য যেই কান্নাটা করবা সেই কান্নাটা কান্দো। ভাই, তখন কি করে কাঁদবো, এখন কিভাবে বুঝবো? উনি তো এখানে জ্যান্ত দাঁড়ায় আছে। ওরে, আমি যে তোমারে কেমনে বুঝাই, আমি ডিরেক্টর কুল, আমি ডিরেকশন দিতাছি। কি গো মা, তুমি তো নায়িকা, তোমাকে তো সুন্দর করে কান্না করতে হবে। গত সপ্তাহে যে তোমার কালু মারা গেল, তোমার কালা যে আমাদের বাসায় এসে কান্না করলো, এত করে কান্না করলো, কি সুন্দর করে কাঁদলো, তুমি ভুলে গেছো? মনে করে দাও না। ওরে আমার আপারে, সকাল বেলা আসমার বাপ উইটা আমারে কইল, কয়টা ভাত রান্না করো গো, আমি কইলাম আমি রান্না ঘরে যাইতাম না, সে তো না খাইয়া সইলা গেল,
আমি কি জানতাম সে আর কোনদিন আমার কাছে বাদ যাইব না। আমি কত ভালোবাসিতাম তুমি আমারে বলেছিলে আমার হাতের ভাত খাবে, তুমি তো আমারে ছেড়ে চলে গেলে, এখন আমি কারে ভালোবাসিব হিরু রে। এইভাবে জিএস মামুন ভাই বলেন না, টাইম শেষ, ওর ক্লোজ কাটো, কান্নাগুলো নিয়ে নাও, আমারগুলো কালকে নিও, আমি চলে গেলাম। আরে মোটু গেলাম, কোথা বেশ, সবাই কোথা বেশ। আন্টি বসে, মামা ক্লোজেই কাটো, সুন্দর করে কান্না করো। হিরো বলতেছো কেন? তার নাম আছে না, তা না হলো ওগো সেগো কিছু একটা বলো। ভাই আমাদের জেনারেশন কি আর এগো সেগো ওগো এগুলা বলে? তাহলে বাবু বলো, সোনা বলো, জান বলো, পাখি বলো। ওরে আমার বাবু রে, ওরে আমার সোনা রে, ওরে আমার জান পাখি রে, ওরে আমার বাবু রে, ওরে আমার সোনা রে, ওরে আমার জান। আন্টি একটু দোকানে যাইতে আসি। দোকানে যাচ্ছ, ভালো কথা, ভাড়াটা দিয়ে যাও। আন্টি আমি গুলো তো ইউনিটের গাড়ি পাঠাইছি, এই গাড়ি বাদ দিয়ে এই গাড়িতে আইছেন কি লাগিয়া? গাড়ি পাঠানোর কথা এমন ভাবে বলছো, মনে হচ্ছে তুমি আমাদের জন্য প্রেদ পাঠিয়েছো। জন জন গাড়ি চিটচিরা বসলে বেঁকে যায়। আমি ড্রাইভার সাহেবকে বললাম এসি চারো, বলে এসি ছিল, এমন একটু গান বাজাও, বলে সাউন্ড বক্স নষ্ট, পিছনে আবার তোমাদের লাইটের মালামাল, তা আমরা কি মাল গাড়িতে করে আসবো? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি, এটা কয়টায় ভাড়া লইছেন? আপ ডাউন কন্ট্যাক্ট করেছি, এখন এসে দিয়ে গেল, আবার রাতে এসে নিয়ে যাবে 1000। আন্টি রাতের কন্ট্যাক্ট দরকার নাই, এখন যাইছেন এটা ভাড়া আমি 500 দিয়ে দিতে আছি, রাতের ব্যবস্থা আমি করতে আছি। রাতে তুমি এসি গাড়ি দিবে তো? হ্যাঁ এই ব্যবস্থা করতে আছি। এটা নিবে সব এলন, মামা এই চেয়ারটা বসবো না এখানে, আর নাক বরাবর ওই চেয়ারটা বসবো না। দুজন দুজনের দিকে তাকায় রয়েছে, চোখে চোখে কথা হইতেছে, কথা হইতেছে, কথা হইতেছে। মামা ফ্রেমটা তো করতে,
তোর কথা শেষ হয়েছে? কেন মামা? নায়িকা কই বইব, নায়ক কই বইব, ইন আউট ক্যামেরা ফ্রেম কোনো কিছু নিয়ে তোর ভাবতে হইব না। আজকে তোর একটাই কাম, নায়িকার মায়ের আটকাবি। নায়িকার মা যদি আজও শটের মধ্যে ঢুকছে তাহলে আমি ক্যামেরা অফ করে চলে যাব। মামা নায়িকার মারে কেমনে আটকাম? আমির খানের দঙ্গল দেখছোস? হদ দেখছি তো। আমির খানকে কেমনে আটকাইছিল? কেমনে জানি আটকাইছিল মামা। আমির খান দাদা স্টেডিয়ামে বসে ওর মেয়ের রিয়াকশন না দিতে পারে, এই জন্য ওর মেয়ের কোচ আমির খানকে ষড়যন্ত্র করে একটা রুমের মধ্যে ঢুকায়ে লক করে দিছিল না? হম মনে পড়ছে। ওখানে বাপরে আটকাইছিল, সেটা তুই মারে আটকাবি। তুই তালি দাস কেন ভাই? আমার এই প্ল্যানিংটা খুব ভালো লাগিছে। প্ল্যানিং শুনে তুই কি করবি, আটকাইতে পারবি? ভাই আমি পারবো, আমি একা পারবো না ভাই। আপনি আমাকে যদি একটু হেল্প করেন তাহলে আমি করতে পারি ভাই। আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসিছে। কি আইডিয়া ভাই? হচ্ছে কি, আপনার হাতে দড়ি নেবেন, আপনি আমি দুজনে মিলে ঢুকে যাবো হচ্ছে মেকআপ রুমে, যাইয়ে নায়িকার মা বসে থাকবে, আমি পিছন থেকে দুই হাত ধরবো, আপনি ধরাম করে পেঁচায় ফেলবেন ইরাম করে যেন সে হাত থেকে উঠতে না পারে। বাহ বাহ, খুব সুন্দর আইডিয়া। তুই নায়িকার মারে রশি দিয়ে বাইন্ধে চেয়ারে বসায় রাখলি, কালকে তোর নায়িকা শুটিংয়ে আসবো, তুই নাটক শেষ করতে পারবি? হ ভাই কথা তো সত্য, নায়িকার মারে যদি আটকায় রাখি তাইলে কি নায়িকা আসবে? সেই জন্যই এটা টেকনিক্যালি করতে হইব। দঙ্গল দেখছোস তুই? না ভাই আমি দেখতে পারিনি, সময় পাইনি, দেখবানি। ঠিক আছে, নায়িকার মারে আটকানোর ব্যবস্থা আমি করতেছি, তুই এখন নায়িকারে রেডি কর। মামা তাহলে ফ্রেমটা কি হবো, মানে ক্যামেরাটা করতে? তুই যা নায়িকা রেডি কর। কিকু বাউল, তোমার পাগড়ি কোথায়? আন্টি আমি বাউল না, আমার নাম মো। ও ওইটা তোমার স্টাইল ছিল, তা আজকে যে স্টাইলটা নিয়েছো এটা কি তোমার অরিজিনাল চুল? জি অরিজিনাল। তা এরকম বাটি চাট দিয়েছো কেন? বাটি চাট কি? চুলের কাটিং দিকে তো মনে হচ্ছে মাথার উপর একটি বাটি বসিয়ে সামনের চুলগুলো কাঁচি দিয়ে কাচ 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 করে কেটে ফেলেছি। আচ্ছা আমার চুল অনেক রকম স্টাইল করা যায়, আজকে এটা ভালো লেগেছে তাই এটা করেছি। তোমার চুলের মধ্যে যে একটা ম্যাজেন্টা রঙের বিনুনি দেখা যাচ্ছে এটাও কি অরিজিনাল? না এটা অরিজিনাল না। বুঝতে পেরেছি। তা কালকে যে সারাদিন চেটে বসেছিলে কোনো একটা চিনে কেন্ট নিতে পেরেছো? আহারে গ্যাটিসদের এই এক প্রবলেম, দুই তিন দিন বসে থাকার পরে একটা পাচিং। আন্টি আমাকে গ্যাটিস বলবেন না। সুরাবা আপনি মোবাইল খেতেছেন কিসের জন্য, নাকি আমি বসেন নি কেন? এই হাতি ভাই। জি বাবা। তোমার নায়ক কোথায়? ভাই তো অন্ধ হয়ে চলে আসবে নে। তা শু, আমার মেয়ে কি গেটি যে মেকআপ নিয়ে বসে থাকবে? বড়বা আপনি তো বুঝতে পারতেছেন না, ছোটো আমার মেকআপ নিতে তো সময় লাগবে, আমরা যদি মেকআপটা করে নিই একটু আগায় যাবো না? ভাই আসবি, ভাই তো ছেলে মানুষ, বাইরে দশ মিনিটের মধ্যে আঁকা কি করে সেটে নিয়ে যাব। তোমার ডিরেক্টর কোথায়? ভাই তো সেট গুজগাজ করতেছে। এটা ওনার কাছে পৌঁছে দাও। আবার এটা কি? এটা বিল, তোমরা নাস্তায় যে রুটি দাও সেটা তো আমার দাঁত দিয়ে আমি চিরতে পারি না, সেই জন্য আসার সময় গাড়ি থেকে নেমে আমরা মামে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে এসেছি। ডিরেক্টরকে বিলের টাকাটা নিয়ে দেখা করতে বল। ও মনি, মনিকা অর্ধেক মেকআপ নাও। বাবা অর্ধেক মেকআপ নিবি মানে কি করছেন বুঝতে পারতেছি না। তোমার তো সেটা বোঝার দরকার নেই। মনিকা তোমার চুলের অর্ধেকটা কাল করো আর অর্ধেকটা সুজা রাখো, আর চোখটা আঁকো আর গালের রুজ আর টুকটা বাকি রাখো। ও তুমি মোবাইলে খেলছো, গেলো তাহলে আমি একটু টাচ করে নিই। মিকা টাচ আমি দেখিনি ঘটনাটা কি সেটা খুলে কো ভাই। প্রত্যেকটা প্রোডাকশন একটা ডিজাইন আছে না,
সামর্থ্য আছে না, সেই সামর্থ্য অনুযায়ী খাবার দিবি, সেই খাবারই তো সবাই খাবে, তাই না? জামাল তুই কিন্তু পেঁচাইতেছস, আসল কথাটা কো। নায়িকা আর নায়িকার মা, তাদের নাকি আমাকে নাস্তা ভালো লাগে না, তারা বাইরে থেকে খায় এসেছে, এটাকে একটা কেলেঙ্কারি না ভাই? এইখানে তুই কেলেঙ্কারি কি দেখলি? নায়িকা নায়িকার মা যদি বাইরে থেকে নাস্তা করে আসে সেটা আমার জন্য ভালো না? তোর যদি খিদা লাগে তুই খাবার খায় নে, যা 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 খায় নে। ভাই আমি তো খাতে পারি, আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার তো পকেট খালি হয়ে যাবে। কেন আমার পকেট খালি হবে কেন? এই যে নিন, এটা কি বিল? দাদা তো নাস্তা করিছে না, বিলটা দিয়েছে, কয়েছে টাকা নিয়ে যাইতে। আচ্ছা সে কি করেছে? আমি দেখতেছি। ভাই আপনি? আমি কি ভূত? এমন ভাবে চমকাইলে যেন ভূত দেখলা? না ভাই, আপনি যে এখন আসবেন সেটা তো আমি জানি না। তোমাকে বলে আসতে হবে। না ভাই ঠিক তা না, আমি কিন্তু গতকাল নায়িকারে বলছি আপনি আজকে আসবেন, আমি একটু পর আপনার ফোন করতাম। তাহলে তো হলোই, প্রবলেম কোথায়? তোমার শুটিং শুরু করেছো? জি না ভাই, এখনো শুরু করতে পারিনি। মনিকা অবশ্য রেডি, কিন্তু শামিম ভাই এখনো এসে পৌঁছাইতে পারেনি। কেন, এখন কয়টা বাজে? ভাই হয়েছে কি, আজকে এদিকে অনেক কাজের চাপ ছিল, তো যে কারণে শামিম ভাইয়ের বাসায় যেতে পারিনি, ওনারে নিয়ে আসতে পারিনি। স্ট্রেঞ্জ, তাকে কি বাসা থেকে নিয়ে আসতে হয়? না ভাই, আমরা যদি একটু আগে আগে চাই তাহলে বাসায় যাই, নিয়ে আসলে ভালো হয় আর কি। বুঝলাম, এখন সে কোথায়? রওনা দিছে কুড়িল চৌরাস্তায়, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তো ঠিক করাইতেছে। তো তোমার এত বড় টিআরপি হিরো দামি গাড়িতে চড়ে চাক্কা পাংচার হয় কেন? দামি চাক্কা লাগাইতে পারে না? জি ভাই, আসলে আমি চাকার ব্যাপারটা নিয়ে কথা বলবো। হ্যাঁ সেটাই বলো। ভাই আরেকটা কথা ছিল। কি সেটা? নায়িকার মা নায়িকার নিয়ে বাইরে থেকে নাস্তা করে আসছে, বলতেছে আমাদের নাস্তা নাকি তার পছন্দ না। তো প্রবলেম কোথায়? প্রবলেমটা তো ভাই এইখানে, তুই খাবি খা, নিজের টাকায় খা, আমার বিল ধরে দেশ কেন, আমার কাছে টাকা চাস কেন? এসব দুই চার পাঁচ টাকার ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না, নায়িকার ব্যাপারটা আমি দেখছি, তুমি নায়িকার চাকা ঠিক করো। ওকে গো। কি হয়েছে রে, তুই সকাল থেকে আমরা দেখে পলায় বাড়াচ্ছিস? আমরা বাঘ না ভাল্লুক, যে আমরা দেখে মোর পলায় বাড়াই দেবো নাকি আমরা ডিরেক্টর? এ বুলেট, আমি কিন্তু সব বুঝি, আজকেও আমি মাথা গুনেছি। সকালে কয়জন নাস্তা করেছে? কয়জন নাস্তা করছে? 15 জন নাস্তা করেছে। তুই ডায়েরিতে কতজন লিখেছিস? 26 জন। এ ভাই আমরা তো ঘুরে বসে কথা না কইয়া খোলাসা করে কল, আপনি কি কমিশন চান? এ আমি যদি কমিশন চাইও আমি কি তোরে মুখে কতি পারবো যে আমরা কমিশন দে? তুই যদি মনে করিস তুই চুরি চামারি করতেছিস, তুই আসতে আমার পকেটে ঢুকোই দিবি, ঢুকাই কবি ভাই আপনি ভালো মন্দ কিছু খাইয়ে নিয়েন। আর যদি না দেয়? তুই মস্ত বড় ভুল করবি, আমি কিন্তু চোর ধরার ওস্তাদ। তোর আমি গতকালকে কয়েছি না, প্রথম যে নাট্যদল আমি ছিলাম সেই জায়গার ভিতরে প্রোডাকশন ম্যানেজাররা আমি ঘুষায় তারপর আইসি, তুই আমার রাগ জানিস? ভাই আর মনে ভয় দেন লাগলো না ভাই, মুই আপনার কথা শুনে খুব ভয় পেয়ে গেছি ভাই। আপনি তো চান মুই যে চুরি করিয়া আপনার 50-50 ভাগ দে, তাই না? তুই কিরাম করে বুঝতে পারিস তোর ব্রেন্ড আছে? ভাই মুই সবসময় একটু বেশি বুঝি, আমরা যে মোল্লাকে এতক্ষণ কথা কইছেন না সব সুন্দর করে রেকর্ডিং হয়ে গেছে। কিরাম করে রেকর্ড হলো রে? আপনি যখন ডাক দিছেন তখনই আমি বুঝছি যে আপনি মোরে একটা কুপ্রস্তাব দেবেন, সেই চিন্তা ভাবনা করিয়া মুই ফ্যাস করে রেকর্ডিং অপশন একটা চাপ দিয়েছি। শোনেন আপনি তো অলরেডি ডিরেক্টর হন না, ঢাকা শহরে কমসে কম 50 জন ডিরেক্টরের চড়ায় খায় এই বুলে বুলে। দি বাবা আমার সিগারেট লাগবে? আমি সিগারেট খাই। আমার পানি? এটা কি চিন্তা আছে? দাঁড়া মৌ এদিকে আসো, আসো আসো। এই মেয়েটি আমাদের ইউনিটে নতুন আর্টিস্ট না? জি মামা নতুন আর্টিস্ট। তালিবারে সকাল থেকে 3 বার চা জ্বর করো, একবারও কেন চা পাইল না সে? আপা আমরা চা দেয় নাই? এ তুই আমার সাথে কথা কো, যদি সে চা পাইতো তাহলে আমারে কইতো? মামা হে চা আসার লগে লগে মিনা হাইট কইছে যে হেরে যাও। আমি নাইট মাইন্ড কাউরে চিনি নে, আমার নির্দেশ অনুযায়ী এখন থেকে চলবি। নায়িকারে এখন থেকে চা দিলে তারে চা দিবি, নায়কের চা দিলে তারে চা দিবি, প্রোডিউসারের চা দিলে তারে চা দিবি, চাইলেও চা দিবি না চাইলেও চা দিবি, খুঁজতে খুঁজতে চা দিবি, তুই নিজ হাতে চা দিবি। আর যদি না দেখোস এক চপ্পর আমি দাঁত মাত সব ঠেলা দিয়ে ক্যামেরা বন্ধ করে চলে যাবো। Thank you.
কোথায় যাইতেছেন? এই ডিরেক্টর উনি হইছে সম্মানিত প্রোডিউসার, উনি কোথায় যাইতেছেন না যাইতেছেন এটা কি আপনারে কয়ে যাইব? কেন বলো না ভাই, হিরো কাছাকাছি চলে আসছে, আসলেই শুটিং শুরু করে দিব। তো আসুন না, তুমি লাঞ্চ ব্রেক দিয়ে দাও, আমরা ওনার লাঞ্চ করে আসি। ও, আপনারা লাঞ্চে বাইরে যেতেছেন? তো কি আপনার এখানে প্রতিদিন ব্রয়লার মুরগি খাব? প্রডিউসার সাহেব, আমরা কোথায় খাব? রিল্যাক্স আন্টি, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যে কোনো একটাতে করে নেব, চলো। ও মনি, মনিকা চলো। এই গাড়ি কি আপনার? এটা আমার গাড়ি, উঠো। মনিকা উনি কি উঠবে? নাইকারে ফোন দিয়ে ব্যাক করাও ভাই। আমি যদি ফোন দিয়ে নাইকারে ব্যাক করতে বলি তাহলে প্রোডিউসার কার লগে খাইব? আমি এত কিছু বুঝি না, কেমনে সিন করবা করো, আমি কিন্তু বয়া থাকতে পারুম না ভাই। আপনি মেকআপটা নিয়ে নেন, প্রয়োজন আপনার ক্লোজটা নিয়ে যাবেন। আন্টি চলুন আমরা এই কর্নারটাতে বসি। অনেক ভালো ভালো আইটেম আছে। আমি আপনাকে মেনু কার্ডটা দিচ্ছি। বিরিয়ানি তো দেখছি না, কিন্তু রাইস আইটেম আছে, যে স্মোকড চিকেন রাইস, গ্রিল বাটার চিকেন রাইস, থাই ফ্রাইড রাইস, এটা নাও মরোকান গ্রিল চিকেন রাইস, এটা ভালো হওয়ার কথা। কি মরোকান গ্রিল চিকেন রাইস? এন্ড ইট ফুড টেস্টি, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এটা মনে হয় নিউ হবে আপনার জন্য না? আর তুমি কি নিচ্ছ? আমি থাই স্যুপ থেক। গুড, এক্সকিউজ মি, তুমি দিব হচ্ছে একটা মরোকান গ্রিল চিকেন রাইস, থাই থিক স্যুপ, আমাকে একটা সফট ড্রিঙ্কস দাও। থ্যাংক ইউ স্যার। প্রডিউসার সাহেব, আপনি লঞ্চের সময় খালি ড্রিঙ্ক খাবেন আর কিছু তো খাবেন না? আন্টি আসলে আমার আরেকটা পার্টি আছে, আমার বাইরের ডেলিগেটস এসেছে, তো ওদের সাথে আমাকে লাঞ্চটা করতে হবে। আপনারা লাঞ্চ করুন, আমি ড্রপ করে দিয়ে অ্যাটেন্ড করছি। আচ্ছা, বাই দ্য ওয়ে মনিকা, তুমি কি দেশের বাইরে কখনো শুটিং করতে গিয়েছো? গিয়েছিলাম তো নেপাল, একদম পকিনি পার্টি ছিল, শুধু কাঠমান্ডুতে শুটিং করেছে। আমি বলেছি ওদেরকে একটু পুকড়া টুকরা কোথাও নিয়ে যাও।
কই আমাদেরকে কোথাও নিয়ে যায়নি, শুধু কাজ করিয়েছে, তাই না রে? তাই না? এনিওয়েজ, আমার তো বাইরে আসলে বিভিন্ন প্রজেক্ট চলছে। আমি লেটেস্ট একটা প্রজেক্ট শুরু করেছি থাইল্যান্ডে। সো মনিকা, তুমি যদি চাও আমার সাথে যেতে পারো। অবশ্যই যাব, আমার তো থাইল্যান্ড যাওয়ার অনেক শখ। ও, আপনি যাবেন? হ্যাঁ যাবেন, নিশ্চয়ই যাবেন। আপনি থাইল্যান্ড গিয়ে শপিং করবেন, আমি আপনার হাতে কিছু বাদ ধরিয়ে দিব, আমি আর মনিকা আমাদের কাজ করব। এই যে স্বামী, ওর সাথে তো আমার আজকে একটা কাজ না, অহরহ কাজ হয়। ওর কিন্তু আমি খুব ভালো মতো চিনি, ও কিন্তু ঘাওড়া আছে। এই যে নায়িকা যে প্রডিউসার নিয়ে খাইতে গেল, তুমি কখন স্বামী ভেঙে গেছে, মানে সেট সেটে চলে গেছে, তাহলে আমি কী করবো? আরে সিন শুরু করে দে। কারা দিয়ে সিন শুরু করুন? তুই আসলে একটা গাধা, কাল থেকে তোর সেটে যে একটা মেয়ে বসে আছে, তার কোনো সিন তুই করছিস? তারে নিয়ে স্বামীর সাথে সিন শুরু করে দি, এতে স্বামী ঠান্ডা ভাববে সিন তো চলতেছে। মামা, এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমার কথা আছে। কি? আমি তোমার বলছিলাম নায়িকার ছোট বোন লাগবে, ছোট বোন নিয়ে আসো। তুমি এমন একজন নিয়ে আসলা যারা দেখতে নায়িকার বড় বোন লাগে। তাতে সমস্যাটা কি? গল্প ঘুরাই দে, নায়িকার বড় বোন হয়ে যায়। মানে কি? কেমনে গল্প ঘুরাম? জিএস মামুন, তোর মতো এরকম দশটা ডিরেক্টর মিডিয়াতে বানায়ে তারপরে আমি আজকে ডিওপি মির্জা। আচ্ছা, তার আগে তুই কত, এই যে নায়িকারে তুই যে কান্দালি বললি, এটা শেষ দৃশ্য, আর বাকিটা তোর নাকি মাথায় আছে? তোর মাথায় কি আছে? কেন কাঁদলো নায়িকা? কত? মানে নায়িকার বাবা এই গরিব ছেলের সাথে নায়িকার বিয়ে দিব না? আইসে, এর মানধাত্তা মলের এই গল্প বাংলা সিনেমায় 5,000 হয়ে গেছে মামা। এই জন্য তোমার কোনো ভিউ হয় না, তোমার কোনো টিআরপি নাই, এই জন্য তো তোমার হয় না। তাহলে কি করতে কম? এই যে তুই মেয়েটার নায়িকার বড় বোন বললি, আমি মাইন্ড করি নাই, আমি মানিয়ে নিলাম। নায়িকার বড় বোন তার ছোট বোনরে ফলো করতে করতে একটা রেস্টুরেন্টের মধ্যে যেয়ে দেখলো যে সে শামিমের সাথে প্রেম করতেছে। পাকড়াও, ছোট বোনের হাতটা ধরে বড় বোন যে যে টানটা মারলো মামা, এই টানে একসাথে সাথে শামিমের সাথে বড় বোনের চোখাচোখি। এই যে মামা, শামিমের সাথে বড় বোনের যে চোখাচোখি, এর মধ্যেই তো ঘটনা খেলে গেল। তার মানে কি কইতে চাও? ছোট বোন বাদ দিয়া বড় বোনের সাথে প্রেম হয়ে যাবো? এই যে মামা, এখানেই তোর টিআরপি, এখানেই তোর ভিউ, তোর নাটক হিট। এখন আসো নাটকের শেষ দৃশ্য, আমি তোমার মিলাই দিচ্ছি। নায়িকা শেষ দৃশ্যে কাঁদছিল, কেন কাঁদছিল? কেন? তুমি আমার সাথে প্রেম করতে করতে আমার বড় বোনের সাথে প্রেম শুরু করে দিলে, এই ছিল তোমার মনে? এটা হলো নায়িকার কান্নার কারণ, বুঝলে? মামা, আমার তুমি একটু ভাবতে সময় দাও। ঠিক আছে ভাব, তা বেশি ভাবিস নে, দেখবি স্বামী ভেঙে গেছে। জামাল, চল যাই একটু তেঁতুলটা খেয়ে আসি। ভাই, এখন তো আমি যেতে পারবো না আপনার সাথে, আমি ভাইয়ের সাথে একটু কন্টিনিউটি নিয়ে বসবো। ঠিক আছে, তাহলে বস, তাড়াতাড়ি বসে সব শেষ কর। রে, না করলি কেন? ভাই, ডিউপি জিরাম করে কষ্ট, এরম করলে নাটক বিলান্ডার হয়ে যাবি। তাহলে এখন কী করুন? ভাই, তাহলে কি আমি গল্প নিয়ে ভাববো? না, আপাতত মেকআপ রুমে যা, যা হিরো রে মেকআপে বসা, যা দ্রুত কর। ভাই, তার সামনে গেলে তো শুধু শরীর টিপতে কয়। তা একটু শরীর টিপবি, সমস্যা কোথায়? ওই কি, আমার তো কিরম যেন লাগে। ওই
মনিকা জি একদিন সময় করে আমার অফিসে আসো, কফি খাও, অফিসটাও দেখে যাও। অবশ্যই আমরা আপনার অফিসে যাব, গিয়ে কফি খাবো। আপনাকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আর বাইরের যে প্রজেক্টটার কথা বললেন ওইটার ডেটটা ঠিক করে আমাদেরকে জানাবেন, তখন তো রাতে দিনে সব আমরা একসাথেই থাকবো। আমি যেভাবে প্ল্যান করছি আর শিডিউলটা যদি মিলে যায় ডেফিনেটলি ইট উইল হ্যাপেন, নো টেনশন। আপনি কোনো টেনশন করবেন না, অন্যদের শুটিং পাশিয়ে আপনার সাথে চলে যাব। ওটা বেশাব ফটোসা মনি মনিকা মনিকা যা হাড়ি পাতিলের ব্যান্ডার একটু তামাই। হাড়ি পাতিলটা কি করবো আম্মা, লাগে তো এই ফটোসা সাহেব একটু তামাই তা কোনটা গালিটা রে। এই প্রডিউসার সাহেব একটু নামি হাড়ি পাতিলটা কিনি। আন্টি এখান থেকে কেন, একটা সুপার শপে চলুন, কোয়ালিটি প্রোডাক্ট কিনুন। এমনি লঞ্চ করার সময় আপনার কতগুলি টাকা খরচ হয়ে গেল, আবার সুপার শপে গেলে তো আরো অনেক টাকা খরচ হবে। এই ব্যানের মধ্যে অল্প টাকা দিয়ে কিনতে পারবো, নামি। ওকে কিনুন তাহলে। প্রডিউসার সাহেব আপনি কি একটু নামবেন? শিওর শিওর যান। ছোট পাতিল কেন, বড় জিনিস নাই? হ্যাঁ আছে তো। কোথায়? এই যে ওইটা। আর বড় নেই? আরো কিছু নেবেন? আপাতত চলবে। শিওর? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোমার কত হলো? 2500 টাকা। প্রডিউসার সাহেব মানি ব্যাগ রাখেন। এই তুমি এত দাম চাচ্ছ কেন? হ্যাঁ দামি গাড়িতে কি নেমেছি বলে ব্যানের জিনিসপত্রের দাম কত আমি জানি না, বুঝি 2200 টাকা পাবে। আচ্ছা ঠিক আছে দেন 2200। তুমি যা চাবা তাই দিতে সে বাধ্য থাকবে, বলছি না? কফি খাবে? ওরে ডাকো, অর্ডার দাও। আধা ঘন্টার মধ্যে যদি কফি না আসে তাহলে শুটিং বন্ধ। ভাইয়া খাওয়া দাওয়া এসব কিছু না। তাহলে কি সেটা খুলে বলবো তো, তা নাহলে বুঝবো কেমনে? ভাই আমার এখানে ক্যারেক্টার কি? এখন তুমি ক্যারেক্টারের কথা বলতেছো? আমি তোমাকে ডাকছি, তুমি এখানে আসছো, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবা। ভাই সব ঠিক আছে কিন্তু আমি গ্যাটিস করব। কি এ বুঝুর ভাই, চলেন চা খেয়ে আসি। তামাল আমি একটু জরুরি কথা বলছি, তুমি যাও চা খেয়ে আসো। কি আবার নতুন কাস্টম করেছে না, লিখতে হবে তো। এই আপনার সিন শুরু হয়েছে? আরে ভাই আপনি বোঝেন না কেন, সিনের শুরু তো পেরাই থাকি, তখন কি লেখার সময় আছে? আবার এ কানের দুলকে কি লিখবো? জামাল যাও তুমি চা খেয়ে এসো, যাও। হ্যাঁ বলো কি জানো বলতেছিলাম? গ্যাটিস ভাইয়া আমি গ্যাটিস করবো না, আমি বাসায় চলে যাবো। এ দাঁড়াও, আমি যে তোমার গ্যাটিস হিসেবে ডাকছি এটা কে বলছে? ভাই আমি কারো নাম বলতে চাই না। আমি তোমারে শুরুতেই বলছিলাম
এখানে অনেকেই অনেক কথা বলবে, কারোর কথা কানে নিয়ে যাবে না, কিন্তু তুমি নিছো। ভাই কেউ যদি বলে আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, তোমারা আরেকবার ক্লিয়ার করি, আমি তোমাকে এখানে আনছিলাম সেকেন্ড নায়িকা করার জন্য, তুমি যদি চাও তুমি এই নাটক থেকেই মেন নায়িকা। ভাই এটা কিভাবে সম্ভব, নায়িকা আছে না? প্রয়োজনে ওই নায়িকারে নিয়ে ছাদে উঠবো, ধাক্কা মেরে পালাই দেবো, তোমার কোনো আপত্তি আছে? না ভাই। মানুষ মরে যাবে তাতে তোমার কোনো আপত্তি নাই, তোমার নায়িকা হতেই হবে, ওকে তুমি নায়িকা হাসো। জোরে জোরে হাসো, আর দাঁত বের করে খিলখিল করে হাসো। ব্যাগডালা খুলে হাড়ি পাতিলগুলি নামো তো। ওকে মনিকা, হ্যাভ আ নাইস ডে। See you soon. Aunty, ta-ta. Ta-ta. See you soon. Ta-ta. Bye. Oh, Moni. Monika, ikki doro. Pauna. Keno dolle ki hobe? Tomar hat ki koshe jabe? Amu, ami Naika. Ami seter modhe erokom handi patil niye dhukbo. খালি হিরোর ক্লোজ আপ না, আমরা আরো দুটা ক্লোজ আপ কাটতে পারবো মেয়েটার ক্লোজ আপ সহ। এই মেয়ের ক্লোজ আপ তুমি কোথায় পেলা? মেয়ে যখন এসে নায়িকার হাত ধরে টান দিব তখন তোমরা দুজন টুশটে থাকবো, টুশট কাট তুই। আরে বাবা, টুশট তো আলাদা শট, মেয়েটাতে স্বামীর দিকে লুক দিল, ওই লুকের ক্লোজ আপ শট লাগবে না, এক্সট্রিম ক্লোজ আপ কাটবো, এক্সট্রিম ক্লোজ আপ মানে একদম চোখের শট, ওর দু চোখ, এর দু চোখ, এর দু চোখ, ওর দু চোখ। তুই যা, আমি কাটি দেখছি। যা আপা, আপনি একটু কাইন্ডলি বসে বসবেন। ও এখানে বসে থাকলে কী সমস্যা বলো? আমি তো একদম ক্লোজ আপ শট কাটতেছি। ভাই আমরা কি করছি? ভাই আপনি গরিব, নায়িকা বড় লোক, আপনি আপনার সিচুয়েশনটা অনেস্টলি নায়িকার কাছে খুলে বলবেন। আপনার মনের চাওয়াটা হচ্ছে তারপরও যেন নায়িকা রাজি হয়ে যায়, আপনাকে বিয়ে করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও শর্ট নাও। থ্যাংক ইউ। যাই মামা, রোল। হ্যাঁ রোল। 5 4 3 2 1 0 হিরো। শোনো বাবু, আজ তোমাকে দেখেছি কিছু সত্যি কথা বলার জন্যে। আমি অনেক গরিব ঘরের ছেলে, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই, গাড়ি নেই, নেই কোনো ব্যাংক ব্যালেন্স। তোমার সঙ্গে প্রথম যেদিন দেখা করতে এসেছিলাম যে গাড়িটা নিয়ে, সেটা আসলে ছিল অ্যাপসের গাড়ি। তোমাকে বলেছিলাম ওটা আমার নিজের গাড়ি। আমি এতটাই গরিব
প্রথম যেদিন তোমাকে রেস্টুরেন্টে খাওয়ালাম সেই টাকাটাও আমি আমার এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে এসেছি। কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান। এমনও হতে পারে যে আমি তোমাকে বিয়ে করে একটা বস্তির ঘরে নিয়ে তুললাম, এতে কি তোমার কোনো আপত্তি থাকবে? বসলাম তো, এখন আপনি আমাকে বলেন যে কি করব, মুডটা কি থাকবে? ওই তো একটা রেস্টুরেন্টে হিরো বসে আছে, তুমি তার সামনে এসে বসবা, এই পর্যন্ত মাস্টার শট, ওকে? আচ্ছা, আমার মুড কি থাকবে? তুমি অনেক বড় লোকের মেয়ে আর হিরো হচ্ছে গরিব, তুমি ওই বড় লোকের বিষয়টা ক্যারি করবা। আর আমি এই কি করব লিখবি? এই দরজাটারই আমরা রেস্টুরেন্টের এন্ট্রি এক্সিট হিসেবে দেখাচ্ছি, তুমি এই দিক দিয়ে আসবা। ওকে। মামা রোল, দাঁড়া দাঁড়া, আমি একটা বড় মাস্টার শট ধরি, নায়িকা ঢুকবে তারপর মেয়েটা ঢুকবে, দুটা শট একবারে হয়ে যাবে। দাঁড়া, তুমি এখানে থাকবে না তো, তুমি ওই নায়িকার পিছনে গিয়ে দাঁড়াও। চল চল চল। বাবু, আজ তোমাকে ডেকেছি কিছু সত্যি কথা বলার জন্যে। বলো। আমি অনেক গরিব ঘরের ছেলে, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই, গাড়ি নেই, নেই কোনো ব্যাংক ব্যালেন্স। কোনো অসুবিধা নাই, তুমি যদি পথের ফকির হও তাতে আমার কোনো আপত্তি নাই। আমার বাপের অনেক টাকা আছে, দরকার আমি টাকা চুরি করবো, আমরা পালায় যাবো, ফ্ল্যাট কিনবো, একসাথে থাকবো। হয় নাই তো, কি করলেন এটা? আপনি হিরোটিকে একটু লুক বিনিময় করবেন না, আবার দেখ। কোনো অসুবিধা নাই, তুমি যদি পথের ফকিরও হও তাতে আমার কোনো আপত্তি নাই, আমার বাপের অনেক টাকা আছে, দরকার আমরা পালায় যাবো, পালায় গিয়ে ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটে বসবাস করবো। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। আন্টি এখানে কেন? ওট নজরুল ছাদে আছে, উপরে শুটিং চলছে। একটু টিপে দাও না। আপনি জানেন আমি কে? জানবো না কেন, তুমি মিকা। আমি মেকআপ না, মেকআপ আর্টিস্ট। এই যে আর্টিস্ট, কোন যে আর্টিস্ট আর্টিস্ট পলাচ্ছ? মাসে তুমি কয়দিন কাজ করো? 10-12 দিন। তোমার এই 10-12 দিনের কাজকে আমি 32 দিন বানিয়ে দিতে পারি। তুমি জানো কিভাবে 32 দিন বাড়াবে? না, কোন ক্যালেন্ডারে পেয়েছেন আপনি 32 দিন? এটা ক্যালেন্ডারে থাকে না, তাকে নায়ক নায়িকার শিডিউল কাতায়। আমার মেয়ে যে মাসে 34 দিন কাজ করে তুমি জানো? কিভাবে? তুমি কি মনে করেছো আমরা কি দিনে এক পার্টি শুটিং করি? কখনো কখনো আমরা দিনে 2 পার্টিরও শুটিং করি। সন্ধ্যার সময় যে শুটিং পার্টিতে ঢুকি সেখান থেকে কি অর্ধেক টাকা নেই? ফুল পেমেন্ট। তাহলে কি হলো, একদিন দুদিন হয়ে গেল না পার্টি প, তোমাকে 36 দিন কাজ দিব। আপনি কিভাবে 36 দিন কাজ দিবেন? আরে বোকা ছেলে, আমার মেয়ে নায়িকা,
আমার মেয়ে যেখানে শিডিউল দিবে, এই তোমার নামটা যেন কি? শফিক। আমার মেয়ে যেখানে শিডিউল দিবে, আমি যদি ডিরেক্টরকে বলি শফিক মেকআপ ছাড়া আমার মেয়ে শিডিউল দিবে না, তাহলে কি তোমাকে না নিয়ে পারবো? তুমি দেখো না, নায়িকারা মেকআপ ম্যান নিয়ে ঘুরে, তাকে ছাড়া সে মেকআপই নেয় না। তুমি হইবে আমাকে পার্সোনাল মেকআপ ম্যান, মাসে 34 দিন। পাঠিবো পাঠিবো, আমি আপনার পাওয়ার টিপবো না, আর 34 দিন কাজও করবো না। আপনি মেকআপ নিলে বসেন, টাচ করে দিই। এই ছেলে, তোমাকে অনেক ভালো করে বুঝিয়েছি, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি কি জানো এই মুহূর্তে আমি তোমার চাকরি নট করে দিতে পারি? পাঠিবো। আপনি কি আমাকে চাকরি দিয়েছেন? আর আপনি চাকরি নট করার কে? আমার মেয়ে নায়িকা, আমি যদি বলি শুটিং পিকআপ, শুটিং কি চলবে? আমার মেয়ে শুটিং বন্ধ করে চলে যাবে না? তখন ডিরেক্টর এসে কাকে ধরবে? তোমাকে। তোমার চাকরি নট, পার্টিবো বলছি। আমি আপনার পার্টি পড়া, দেখি কে কার চাকরি খায়। এই ছেলে, তুমি এখন এখানে বসে আছো? তুমি আবার ফিরে এলে যে? আর বলো না, আপু তো আমাকে এখান থেকে টেনে নিয়ে গেল, নিয়ে গেছে একদম বাসায়। আমি তো যাইতে যাইতেই চিন্তা করতেছি কি করা যায় কি করা যায়, কেমনে ছুটবো এখান থেকে, কেমনে বেরোবো। পরে মাথায় বুদ্ধি আসলো, আপুকে বললাম, আপু তুমি পার্সোনালি বাসায় যাও, আমি একটু লাইলার বাসা ঘুরে আসি। লাইলা হচ্ছে আমার ফ্রেন্ড, বাসায় থাকে। পরে আপু বললো, কেন লাইলার বাসায় যাবি কেন, ওর বাসে কি? আমি পরে বললাম, আপু কালকে আমার প্রেজেন্টেশন ডিউ আছে, লালার সাথে বসে আমার প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। পরে তো আপু রিক্সা করে দিল, আমি আবার একটু পিছন পিছন ফিরে দেখছি ফলো করে কি না, দেখি ফলো করতেছে না। পরে তো এই দুনিয়া রাস্তা ঘুরে 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 আমি এখানে চলে আসছি। আমি জানতাম তুমি ফিরে আসবে, এই জন্য এখান থেকে এক চুলও নড়িনি। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। শফিক, তুমি এটা কি শুরু করলা? সিনের মধ্যে সিন ক্রিয়েট করতেছো কেন? আমি যেখানে পার্টিতে এসেছি নাকি ভাই বলেন? আমি কি তোমার আমার পার্টিতে বলছি? আপনি বলবেন কিসের লেগে ভাই বলেন? তাহলে কে বলছে? নায়িকার বাবু বলেছে। তুমি নাকি মেকআপ ম্যানকে পাঠিয়ে বলছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? সে তো সিনে মাঝখানে ঢুকে পড়ছে, ডিরেক্টরের কাছে কমপ্লেন করছে। কমপ্লেন করবে কেন? আমি তো আগে ইউনিটে গিয়েও পার্টি পেয়েছি, কই ওরা তো কোনো কমপ্লেন করে নাই। আম্মু, সব সেট কি একরকম হয়? সেটের মানুষগুলো কি একরকম হয়? সে তো বলে সে মেকআপ ম্যানই না। তাহলে উনি কে? মেকআপ আর্টিস্ট, আর্টিস্ট মানে বুঝো শিল্পী, শিল্পীকে সম্মান দিতে হয়, পার্টি পাইতে হয় না। ওমনি, মেকআপ ম্যান বড় শিল্পী না তুই বড় শিল্পী? বড় শিল্পী তো আমি, বড় শিল্পীরে জন্ম দিয়েছি, আমার মেয়ে নায়িকা, আমার পাওয়ার বেশি। আম্মু, এখানে আবার তোমার পাওয়ার আসলো কোত্থেকে? আমার পাওয়ারটা কোত্থেকে আসে দেখবি? আজকে শুটিং করতাম না, এসব আছে।
মা তুমি এটা কি বলতেছো এতিম নাইকা আমি কই পাবো মা ছাড়া নাইকা হয় মা থাকবে বাসায় বাসায় বসে মেয়ের জন্য প্রার্থনা করবে তার মেয়ে ধরে সুপারস্টার হয় অনেক বড় স্টার হয় শুটিং স্পট আসবে না এসে শুটিং স্পটে শুটিং বন্ধ করবে না আচ্ছা মামা প্লিজ একটু শান্ত হও শুনে ফেলো তো তোর শেষবার মতো সাবধান করে দিচ্ছি কোনো মালা নায়িকা কাস্টিং করবি না মালা নায়িকা কাস্টিং করলে আমাকে ডাকবি না এই মিজান এই ডিওপি মিজান কোনো মালা ইউনিটে কাজ করে না মামা আমাদের জন্য পুরুষ নিয়ে আসো কি পুরুষ বল জিএনটি ঠিক আছে চলে যাচ্ছ কেন কি নিয়ে আসবে জানতে চেয়েছো আচ্ছা কোন পাপাইয়া কি পেপে ও কুম্বা কুম্বা ঠিক আছে কুম্বা বিনানা এটা বুঝছি কেলা আর কচি দেখে ডাব আনবে ঠিক আছে শশা আনবে আন্টি আপনি যে শশার কইতে আছেন ওইটা গ্রামে পাওয়া যাবে না তবে চিরুই পাওয়া যাইব চিরুই কি ওই যে শশার এই আর একটা জাত চিরুই ছোট ছোট ও চিনতে পেরেছি ক্যাপ থেকে তুলে আনবে ফ্রেশ জি আন্টি ঠিক আছে দুষ্ট চেলি কোথাকার যাও 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 প্রোডাকশন ওয়াটার ভাই বলেন সব ঠিকঠাক জি ভাই সব ঠিকঠাক নায়ক নায়িকা চলে আসছে এখনই শুটিং শুরু করে দিব ভেরি গুড আচ্ছা শোনো সেদিন তোমাকে রাগ করে একটা কথা বলেছিল যে এটা প্রোডিউসার্স মিডিয়া ডিরেক্টর মিন ম্যানেজার নো ইটস রং আলটিমেটলি এটা ডিরেক্টরস মিডিয়া সো No pressure, no tension. তুমি তোমার ফ্রিডম নিয়ে কাজ করো, ওকে? জি ভাই, থ্যাংক ইউ। আর শোনো, তুমি হয়তো খেয়াল করেছো নায়িকার মা একটু সেনসিটিভ। একটু টেক কেয়ার করো। ভাই, আপনি কোনো টেনশনই নিয়েন না। নায়িকা, নায়িকার মা, সবাই আমি স্পেশাল কেয়ারের মধ্যে রাখতেছি। জেস মামুন। জি ভাই। আমি তোমাকে নায়িকার মা মেনশন করেছি। নায়িকা না। নায়িকার ব্যাপারটা আমি দেখব। জি ভাই। ভাই। ভাই, এক মিনিট।
হয়েছে কি এদিকে আমি হাঁটতে গিয়েছি ভাই যে ফাইন একটা লোকেশন পাইছি আমরা যদি ঠিক মতো ফেরেম ধরতে পারি ভাই উড়ে যাবে ভাই ওই নায়ক নায়িকা রেডি মেকআপে বসছে হ্যাঁ আপনি তো কিছু বলেননি ওই বেটা লোকেশন পরে আগে নায়ক নায়িকারে মেকআপে বসা ভাই তুমি তো মিডিয়াতে নতুন কাজ করছো মিডিয়ার হাবভাব বুঝে কাজ করতে হবে কিরকম ভাই এই যে তুমি আমার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছো এরকম সুযোগ কিন্তু সবাই পায় না এই কাজটা অনিয়ারের পরে সবাই তোমাকে ঘিরে ধরবে কেউ নাটক বানাবে কেউ বিজ্ঞাপন বানাবে বিলবোর্ডে বিলবোর্ডে সারা বাংলাদেশ ছড়ায় দিবে তোমাকে আকাশে তুলে দিবে দুই বছর তুমি ধুমায় কাজ করবা তৃতীয় বছরে দেখবা তুমি নাই নাই মানে আমি কই যাব ভাইয়া আকাশ থেকে তুমি মাটিতে ধবাস করে পড়বা এইভাবে বলছেন কেন আমি পড়ে যাব কেন বলছি তার কারণ আছে সিনিয়র হিসাবে তোমাকে দুই একটা টিপস দেই এই যে ডিরেক্টর আন্ডারে তুমি কাজ করতে আসছো তার কি কোনো বেল আছে কি জানি ভাইয়া বুঝতেছি না আসলে তাহলে কি সব বেল প্রোডিউসারেরই সেটাও সাময়িক মনে করো তোমাকে নিয়ে দুই একটা প্রজেক্ট করলো তোমাকে নিয়ে দেশ বিদেশ ঘুরলো তারপর লস টস করে প্রোডাকশন হাউসে তালা দিয়ে চিংড়ির ঘের করতে চলে যাবে শোনো মিডিয়াতে টিকে থাকবো আমি কারণ আমি একটা অবস্থান তৈরি করে ফেলছি জি ভাইয়া বুঝতে পারছি এই যে বিভিন্ন ডিরেক্টর আমাকে ফোন দেয় শিডিউল নেওয়ার জন্য আমি যদি বলি শিডিউল দিতে আমি রাজি আছি কিন্তু আমার বিপরীতে মনিকাকে নিতে হবে সে কি না নিয়ে পারবে তার বাপের সাধ্য আছে জি না ভাইয়া এই তো যদি বুঝে থাকো তাহলে কিপিং টাচে থাকতে হবে ভালো কথা তুমি কি আমার সঙ্গে ফেসবুকে আছো না ভাইয়া অ্যাড করো ভাইয়া আমার ফোনে তো এমবি নাই ওকে তুমি বাসায় যেয়ে একটা রিকোয়েস্ট পাঠাও মেসেঞ্জারে একটা হাই দিও আমি অ্যাকসেপ্ট করে নেব আচ্ছা আর শোনো আমাদের কথা কিন্তু মেসেঞ্জারে হবে না তাহলে হোয়াটসঅ্যাপে স্ন্যাপচ্যাটে প্রাইভেসি বলতে একটা কথা আছে না ভাই আপনারা দুজনে যে দাঁড়ায় দাঁড়ায় আর কতক্ষণ গল্প করবেন মেকআপে বসবেন না হ্যাঁ বসবো তো তোমার ডিরেক্টর কোথায় ভাই তো প্রোডিউসারের সাথে ফোনে কথা করছে আমরা চিৎকার করে কয়েছে এই তুই আগে মেকআপে বসাস নি কিসের জন্য আজকে বোধহয় আমারও মাইরে ফেলবে ভাই হ্যাঁ বসতেছি যাও আপা তাইলে চলে ভাই মেকআপ ম্যান তো একজন আপনারা হচ্ছেন দুজন কাকে আগে বসাবো লেডিস ফার্স্ট নায়িকাকে নিয়ে যাও আমি তো মেকআপ দিব না পাপ দিব ভাই আপনি কি শুনালেন ভাই আপনি তো বড় বাপের অ্যাক্টর তা না হলে কেউ এ কথা কতি পারে নাকি আপা ভাই তো পারমিশন দিয়ে দিয়েছে চলেন কোথায় চলবো সব তো এখানেই তোমার মেকআপ ম্যানকে ডাকো আপা এখানেই তো মেকআপ ম্যান তো স্ট্যান্ড বাই আপনি গেলেই তো হবি ভাইয়া আমি তাহলে মেকআপটা নিই প্লিজ জিএস মামুন মামা তুমি মেয়েটাকে কল দাওনি কেন কোন মেয়েটা মামা এই নাটকের সেকেন্ড হিরোইন মামা আজকে তো ওই মেয়ের কোনো কাজ নাই আজকে তো নায়ক নায়িকার গান তাতে কি গানের মধ্যে তো জোরে ঢুকাই দিতাম তাহলে একটা বিউটি বেরিয়ে আসতো না মামা তুমি বুঝতেছো না কেন গানটা লেখা হয়েছে নায়ক নায়িকার নিয়ে গান বাজবো নায়ক নায়িকা নাচবো এই তুই মিউজিক ভিডিও বুঝিস মামা এটা তো মিউজিক ভিডিও না নাটকের মধ্যে একটা গান নাটকের মধ্যে যখন গান ঢুকে যায় তখন ওটা মিউজিক ভিডিও হয়ে যায় ওটা মিউজিক ভিডিও ট্রিটমেন্ট দিতে হয় এত কিছু বুঝি না তুই গাড়ি পাঠা আমি মেয়েটাকে বলে রাখতেছি ফোন করে রেডিও থাকবে মামা তোমার এমনি আমি অনেক প্যারার মধ্যে আছি আমি তোমার কথা দিতেছি তোমার এই মেয়ের মেন নায়িকা বানা শামিম ভাইরে নিয়ে জুটি করে একটা সিঙ্গেল নাটক বানাবো প্রমিস আচ্ছা মনে রাখিস আন্টি এই যে আপনার লাগিয়ে মনে কেন গাছে উঠিয়া ডাসা ডাসা গয়া গুলো লইছি পারিয়া গয়া কি আপনি গয়া ছিলেন না এই যে দেখেন গয়া 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 পিয়ারা মিনিজার তোমাকে কি আমি পিয়ারা আনতে বলেছিলাম তোমাকে যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের পুরুষ কোথায় আন্টি আপনি মনে যে লিস্ট ধরা দিয়েছেন সেই লিস্ট অনুযায়ী মনে পুরো গ্রাম ঘুরছি পুরো গ্রাম ঘুরিয়া দুইটা ডাব গাছ পাইছি কোনোটায় কোনো ডাব নাই ডাব গাছে কি ধরেছে বেল আন্টি বেল না ডাবই ছিল ওই ডাব আস্তে আস্তে ঝুনো হয়ে গেছে ঝুনো নাই কুলে গেছে আপনি কি ঝুনো নাই কেল খাইবেন কোন হের পর শুরু করলাম আপনার পেঁপে খোঁজা পেঁপে গাছ খুঁজতে খুঁজতে কোনো পেঁপে গাছ নাই
অনেক কষ্টে দুটো পেঁপে গাছ পেয়েছি, সেই পেঁপে গাছে পাকা পেঁপে নেই, আছে ছোট ছোট কাঁচা পেঁপে। আন্টি কাঁচা পেঁপে নাই, মাত্র ফুল আইছে, আপনি কি পেঁপের ফুল খাইবেন? হে বল, শুরু করলাম কেলা গাছ খোঁজা। কেলা গাছ খুঁজতে 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 কয়েকটা কেলা গাছ পাইছি, কিন্তু কেলা আর নাই, হয়তো হবে মাত্র মশরা আইছে। কেউ কি মনে মশরা দেবো? পরে চিন্তা করলাম আন্টি তো শশা চাইছে। শশা কেন বলছো? তুমি না কিরই আনতে গেলে? ওই তো আমনে শশা, মোর কিরই, কিরই খোঁজা শুরু করলাম, ওই কিরই খুঁজতে গিয়ে কয়েক গাছের সন্ধান পাইলাম। বুলেট, তোমাকে কিন্তু আমি আড়ে আড়ে চিনে ফেলেছি। আমি যখন পুরুষের অর্ডার করেছিলাম তখনই আমি বুঝতে পেরেছি তুমি কিছুই আনবে না। আন্টি আপনি মোরে ভুল বুঝতে আছেন, আমি কিন্তু মোরে একটা জিনিসের কথা কর নাই, মুই নিজের মনে করিয়া বাড়ির মধ্যে থেকে দাব রাইয়া দেশি মুরগি ধরিয়া লইছি। যে আন্টি খাইবে আন্টি রে খাওয়াম, স্পেশাল করে খাওয়াম আন্টি। তুমি আমাকে দেশি মুরগি চিনাচ্ছো? হ্যাঁ, দেশি মুরগি নিজে দাব রাইয়া ধরিয়া লইছি। তুমি তো বাজার থেকে কক কিনে এনেছো। আন্টি কক কি? কক 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 বিদেশি মুরগি। এই দুটি কক দিয়ে তুমি পুরো ইউনিটকে খাইয়ে দিবে, তাই না? আমি কক খাই না, দেশি মুরগির কথা বলে কক কিনে এনে পকেটে কত টাকা ভরেছো? শুনো, প্রোডিউসারের সাথে কিন্তু আমার স্পেশাল সম্পর্ক আছে, সব বলে দেব। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু কক মুরগি খান না, আপনি লেগে দেশি মুরগির ব্যবস্থা করতে আসি। ম্যানেজার, কক দুটো এখানে রাখো, রাখো বলছি, রাখো। এই যে তুমি যে ডাব কলা এসব আনতে গিয়ে সারা গ্রাম ঘুরে বেরিয়েছো, কি কি দেখতে পেয়েছো? ওই তো আন্টি, লাউ দেখছি, মূলা দেখছি, সিম দেখছি, লাউ শাক দেখছি, ডাঁটা শাক দেখছি। শুনো, পাঁচটি কচি দেখে লাউ কিনবে, 3 কেজি সিম কিনবে, 1টিতে যেন পোক না থাকে। লাউ শাক কিনবে, লাল শাক কিনবে, আর অনেকগুলো মূলা কিনবে। আন্টি দুপুরে খাবার দাবার তো সব রেডি হয়ে গেছে, এমন নিয়ে কি করবো? খালি খালি নষ্ট করে লাভ আছে? আমি কি ইউনিটের কথা বলেছি নাকি? আমি এগুলো বাসায় নিয়ে যাব। আন্টি মোদ্দার তো এর বাজেট নাই। ম্যানেজার, আমার মেয়ে কিন্তু মাত্র মেকআপ শেষ করেছে, এখনো চিনে যায়নি। আমি যে সব বললাম সব কিছু নিয়ে আসবে, তারপর চিনে যাবে। জি আন্টি, ওই দেখতে আসি। এখনো মেকআপ শেষ হয় নাই? হ্যাঁ আমার তো শেষ, আই এম টু রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শামিম ভাই, আপনার মেকআপ শেষ হইতে কতক্ষণ লাগবে? 5-10 মিনিট লাগবে, তুমি ওদিকে সব রেডি করো। ভাইয়া ওদিকে তো সব রেডি, ফ্রেম ধরে আমরা বসে রইছি, আপনারা গেলেই শুট শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। মনিকা একটা কথা বলি, কি তোমার ক্লোজ দিয়ে শুট শুরু করে দিই? করেন, চলো তাহলে। কিন্তু ভাই আমি যে জুতা পরে নাচবো, ওই জুতা পরে তো এত দূর যেতে পারবো না। তোমার জুতা কোথায়? এই যে জুতা আমি নিতেছি, লজ্জার কিছু নাই। তোমার কি ব্যাগ নিতে হবে? চলো। এই জামাল, জি ভাই, তুই ভাইয়ের ব্লেজারটা নে। এই কি আই আমার সাথে, আই আই আই, ভাই রেডি করে নিয়ে আই। ভাই, ও ভাই, আমার ডেটটার কথা কি মনে আছে? মনে আছে, মনে আছে ভাই। আমাকে শুট কিন্তু গ্যারামে হবি, আমার গ্যারামে একটা বিল আছে ভাই, বিলের মাছ যদি আপনি একবার খাতি পারেন, বাসনা কিন্তু আজীবন হাতের ভিতর লাগে থাকবে ভাই। মাছ খাওয়ার ডেট দিতে যাচ্ছিস ভাই? কি করছেন আপনি, আপনি আমাকে গ্যারামে যেমন মাছ খাবেন না। আচ্ছা ডেট দিব না, যা। ঠিক আছে ভাই। সকাল সন্ধ্যা টানতে থাকো তুমি কি চুম্বক।
শর্ট চলতেছে, শর্টের মধ্যে ঢুকলেন কেন? এখানে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার মেয়েকে তো চিচিউতে নিয়ে যেতে হবে। কোথায় নিতে হবে? হাসপাতালে, চিচিউতে। ও মনিকা, পায়ে কি কাটা ফুটেছে? এই যা, বুলেটে ডাক দে। ভাই, বুলেটকে কিসের জন্য ডাকতে হবে? আগে ক্ষয়ক্ষতি কিরাম হয়েছে সেটা দেখতে হবে না? তোরে আমি বুলেটে ডাকতে বলছি, বুলেটে ডাকছে। যদি আমার মেয়ের কোনো অপারেশন লাগে, সব খরচ কিন্তু প্রোডাকশনকে দিতে হবে। অ্যাম্বুলেন্স কল করো। জি আন্টি। ভাইয়া, পানি। আউ মনিকা, একটু চেয়ারে বসো, আসো। হাঁটবে কিভাবে? কাটা ফুটে যেত। পারবে মনিকা, একটু উঠো, উঠো। এই যে, এই যে, এই যে উঠে গেছে মনিকা। আসো আসো, একটু বসো মনিকা, আসো আসো। সাবধানে সাবধানে, এই আস্তে আস্তে। পায়ে কি খুব ব্যথা লাগছে রে মা? আসো, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো মনিকা। আস্তে 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 আস্তে। ভাই ভাই, অ্যাম্বুলেন্স পাইনি ভাই, স্যার নিয়ে আসিস ভাই। খুব ভালো করছিস মনিকা, বসো বসো। কুচি লেগেছে আপুর, আরে শোনো আপা, কি হয়েছে? আরে স্যার, আমি দেখতেছি। কেন আন্টি? আমার মেয়ের পায়ে ধরছো কেন? আন্টি, পায়ে ধরে তো ক্ষমা চাইতেছি না, মনিকা কোথায় ব্যথা পাইছে সেটা দেখার জন্য পা ধরছিলাম। কোথায় ব্যথা পেয়েছে আমি দেখবো, আমার মেয়ে নায়িকা, তোমরা ওকে টাচ করছো কেন? জি আন্টি, সরি। তোমাদের ফার্স্ট এড বক্স কোথায়? ফার্স্ট এড বক্স কোথায় ভাই? এটা কি? আরে বেটা, যে বক্সের মধ্যে তুলা, কাঁচি, স্যাভলন ক্রিম এইসব থাকে। ভাই, আপনি তো শুটিং এর আগে বলেননি যে এসব আনতে হবে, আমি তো আপেলের বক্স নিয়ে এসেছি। নায়িকা কি এখন আপেল খাইবো? শুটিং করতে এসেছে, ফার্স্ট এড বক্স ছিল না। আমাদের কি কোথায় নিয়ে এসেছে বনে বাদারে? আমি এক্ষুনি পুলিশ সাহেবকে জানাবো, এখানে কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, টিটমেন্ট লইছি। এই এগুলো কি? দুলবাকাশ, দুলবাকাশ। দুলবাকাশ দিয়ে কি হবে? মুই সাবে লইছি, আপা জেনে ব্যথা পাইছে, ওরে লাগাই দিব, লগে লগে ব্যথা যাইবে কিয়া? আমার মেয়েকে তোমার তুতো পায়ে লাগাবে? আন্টি, এটা তো থুতু না, কবিরাজ, কবিরাজ ঔষধ। সরে দাঁড়াও, সরে দাঁড়াও বলছি। কোনো কবিরাজ ঔষধ লাগবে না। আয় মা, আয় আয় মা, আয়, আমরা চলে যাব, আমরা শুটিং করব না। আন্টি, একদম ধরবে না, একদম ফ্রিজ। আয় মা, ব্যথা পেয়েছি। অমুনি, ব্যথা কি বেশি পেয়েছো? চিড়ি আজ কিছু না তো? না, একটু ইটের কুটা লাগছে। তুমি শুধু শুধু ওদেরকে এত কথা শোনাইলা কেন? কারণ আছে। শুন, আজকে শুটিং পিক আপ করে দিই। কেন? শুটিং কেন পিক আপ করবো? অরে বুকা মেয়ে, শুটিং পিক আপ করলে একদিন শুটিং বেড়ে যাবে না, আমরা একদিনের টাকা বেশি পাবো না। আম্মু, এই সামান্য ব্যথার জন্য আমি ইউনিটের এত বড় ক্ষতি করতে পারবো না। এই তুই কি আমার পেট থেকে হয়েছিস? বাবার মতো মহাপুরুষ হয়েছেন, কারো ক্ষতি করতে পারবেন না। এই তোকে যে এগুলো, এই এগুলো, এগুলো কে কিনে দেয় তোকে? আম্মু, এগুলো আমি নিজে ইনকামে কিনি, এগুলো তাকে কি তুমি দাও? ও, তুমি ইনকাম করতে শিখে গেছো? আমি যে তোমার পিছনে সারাটা দিন গুড় 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 করি, আমাকে কি তুমি কোনো স্যালারি দাও? তোমার সব টাকা আমার। ঠিক আছে, সব টাকা তোমারই, কিন্তু আমি শুটিং না করে যাব না। নাচতে গিয়ে যদি পায়ে আবার ব্যথা পাস, আমি কিন্তু বিলের মধ্যে তোকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবো। আম্মু, তোমার যা মন চাই তুমি তাই করো, আমি শুটিং করতে আসছি, আমি শুটিং শেষ করে বাসে যাবো। মনিকা, থ্যাংক ইউ মনিকা, আসো আসো। সাবধানে, পায়ে ব্যথা বাবা। আস্তে আস্তে আস্তে। এই আন্টি, থ্যাংক ইউ আন্টি। আমাকে থ্যাংক ইউ দিচ্ছ কেন? কাকে দিব? নায়িকাকে নিয়ে যাও। জি আন্টি, চলো মনিকা। দাঁড়ো। জি মনিকা, আস্তে আস্তে দাঁড়ো, আমি আগে নামি। এই এই যে, আস্তে নামো, আস্তে। প্রেমিক রক, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা টানতে থাকো তুমি কি চুম্বক।
আন্টি কি হয়েছে? প্রোডিউসার সাহেব আপনি চলে এসেছেন। তা আসবো না, আপনি ফোন করে বললেন মনিকা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলছেন কি? অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, সে এখন কোথায়? শুটিং করতে পাঠিয়েছি। এদিকে না এদিকে কোন দিকে যেন গেল। মানে কি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলে আপনি শুটিং এ কেন পাঠাবেন? কি বলছেন আপনি? আমি তো আমার মেয়েকে জোর করে পাঠিয়েছি। আমি বলেছি প্রোডিউসার সাহেব এত ভালো একজন মানুষ, ওনার জন্য একটি টাকাও নষ্ট না হয়। তোমার পায়ে তো কাঁটা ফুটেছে, যদি তোমার পা কেটেও ফেলতে হয় তোমাকে শুটিং শেষ করেই যেতে হবে। প্রোডিউসার ভাই, মনিকাকে যদি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে হয় আপনি নিয়ে যাবেন না? নিশ্চয়ই নিয়ে যাবো আন্টি। সিঙ্গাপুর কেন, পৃথিবীর যেখানে দরকার সেখানেই নিয়ে যাবো। তার আগে দেখি চলুন কোথায় সে এখন। ওই তো মনিকা চলে এসেছে। ও মনি, দেখো তোমার জন্য কে এসেছে। ওয়ালাইকুম সালাম, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো? হ্যাঁ মনিকা, তুমি এরকম সুন্দর করে কি করে হেঁটে আসলে মা? আম্মু আমার ওই যে নাচতে হচ্ছে না, সর্দি তো হচ্ছে। তো দেখেছেন প্রোডিউসার সাহেব, আমার মেয়ে আপনার জন্য কত কষ্ট করছে, পায়ে ব্যথা পেয়েছে তাও নাচছে। আম্মু আমার একটু তাড়া আছে, আমি কস্টিউমটা চেঞ্জ করতে যাই। হ্যাঁ যাও মা, মনোযোগ দিয়ে কাজ করো যাও মা। প্রোডিউসার সাহেব, জানতে আপনার হাতে এটা কি এঁকেছেন? আন্টি এটাকে ট্যাটু বলে, ট্যাটু। আমার হাতেও কি আঁকতে পারবো? আপনি চাইলে নিশ্চয়ই আঁকা যাবে আন্টি, করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। প্রোডিউসার সাহেব, আপনার জন্য আমি ডাশা পেয়ারা রেখেছি। বলেন কি? জি জি আসেন, চল চল আসেন। তুমি পূর্ণিমা রে চান, আমি প্রেমিক র আরেকবার করো, দেখতে সুন্দর লাগছে না? হেসে হেসে করো, হেসে হেসে। ওরা শর্ট নিক, আমরা একটু চলেন ভিতরে যাই। চলেন চলেন চলো। ডাইরেক্টর দেখো আমার মেয়েকে যেন সুন্দর দেখা যায়। জি আন্টি চলেন। হ্যাঁ আন্টি, এটা খাওয়ার একটা নিয়ম আছে, চিয়ার্স করতে হয়। ও চরি চরি ভুলে গেছি, আরেকবার দে। ওকে জাস্ট আ মিনিট। চিয়ার্স। আপনার একটা পার্সোনাল প্রশ্ন করি। হ্যাঁ শিওর। আপনার ছেলে মেয়ে কয়জন? আন্টি আমি বিয়ে করিনি। কেন?
এটা অনেক বড় গল্প, পরে বলি। ঠিক আছে ঠিক আছে, বিয়ে না করে ভালোই করেছেন। আমি যে বিয়েটা করে কি লজ করেছি। কেন? আরে বিয়ের পরে তো প্রেম থাকে খালি 3 মাস, তারপর তো খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। আচ্ছা, এই যে মনিকার বাবা, তার সাথে তো আমার দেখা হয় 2-3 বছর একবার। কেন, উনি কি দেশের বাড়ি থাকেন নাকি? কিসের বিদেশ, গ্রামে থাকেন। তাহলে আপনারা শহরে থাকেন? শহরে যদি না থাকতাম তাহলে কি আমার মেয়ে নায়িকা হতে পারতো? ওনাকে শহরে নিয়ে আসেন। উনার নাকি মাটির ঘরের গন্ধ ছাড়া ঘুমই আসে না। ঢাকা শহরে আমি মাটির ঘর কোথায় পাবো বলেন? তুমি মেহরবান, আমি প্রেমিক রক, ভালোবাসি ভালোবাসি, ভালোবেসে খুন হয়ে যাই তুমি হন্তার। আপনাকে তো একটা বিষয় ক্লিয়ার করা হয়নি, আমি কিন্তু র খাই, আপনাকে রয় সার্ভ করছিলাম, কোনো প্রবলেম নেই তো? ওকে ওকে, নো প্রবলেম, আমি রয় খাবো খাবো। ওকে, প্রডিউসার সাহেব, আপনি কিন্তু কথা দিয়েছেন আমাদেরকে থাইল্যান্ডে নিয়ে যাবেন। হ্যাঁ যাবো তো, ওখানে গিয়ে কিন্তু আমি অনেক খাবো অনেক খাবো। ঠিক আছে আন্টি, অনেক খাবেন, যা খুশি তাই খাবেন। আচ্ছা আন্টি, আপনি তো অনেক পার্সোনাল কথা শেয়ার করলেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর ব্র্যান। আচ্ছা, মনিকার কি কারোর সাথে কোনো রিলেশন আছে? একটা খুবই দুষ্টু ছেলে কিছুদিন পিছনে গুড়গুড় গুড়গুড় করেছে, আমি দিয়েছি একটা বোর্ড, বলেছি যা যা, কোনো ফকিরের সাথে বিয়ে দেব না, আমার মেয়ে নায়িকা, আমি জমিদারের সাথে বিয়ে দেব। চিয়ার। তুমি গোলাপ ফুল, আমি প্রেমিক রক, সুবাস দাও সুবাস দাও, কাঁটার আঘাত দিলে কেন তুমি প্রতারক? প্রডিউসার সাহেব, আমার কিন্তু খুব ডান্স করতে ইচ্ছে করছে। আমি একা ডান্স করবো না, কিন্তু আমার সাথে আপনাকে ডান্স করতে হবে। ফ্রেন্ড শিওরিটি আমু, চলো চলো শুটিং পিকআপ। কে শুটিং পিকআপ করেছে? আমি তো করিনি, আজ সারা রাত শুটিং চলবে। আম্মু তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো? মনিকা কিছুই হয়নি, উনি আমার সাথে একটু খেয়েছেন। একটা কাজ করি, তোমরা দুজন আমার গাড়িতে উঠো, একটা হোটেলে যাই, একটা রুম নেই, আন্টিকে শুয়ে দিই, বাই দিস টাইম তুমি আর আমি খেয়ে নেই। মনিকা, এ মামুন ভাইয়া, ওদের লাগেজগুলো আমার গাড়িতে তুলো আর আন্টিকে একটু ধরো। আন্টি কি হয়েছে? Oof man, you talk more, just do it. Ji bhai. Amu, utho to, utho. Amake ke doreche? Yes, mamun. Monika, tumi je dag dag dance ta korecho, eta amar ikto pochon hoy.
তুমি আমারটা দেখো, দেখ 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 জানি বুঝতে পারছি বকপুটি মাছ খাবে। এই বুলেট লাগাস গাড়িতে উঠা। আমি কোথায় যাচ্ছি? আম্মু আন্টি আন্টি আপু তো গাড়িতে গাড়িতে কোথায় যাচ্ছি? আম্মু তুমি চলো আমার সাথে কোথায়? এই এদিকে 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 আন্টি মনিকা তুমি ওদিক দিয়ে উঠো। বুলেট ব্যাগটা নামা। জি ভাই। ভাই আসছেন, আমি তো আপনার উপরে গেছিলাম। দেখো মামুন, তুমি ফাইসে গেছো, তোমার অনুরোধে আমি দুইটা সিন করতে আইছি, কিন্তু দুই ঘন্টার বেশি কিন্তু আমি থাকতে পারবো না। আমার জন্য ক্যামেরা ওপেন করে বসে আছে, ওখানে 10টার মধ্যে আমার পৌঁছে দিতে হবে। ভাই আপনি একদম টেনশন করেন না, 2 ঘন্টার মধ্যে আমি আপনারা ছেড়ে দিব। গুড, নাইকার মেকআপ রেডি? ভাই নাইকা তো এখন এসে পৌঁছায় নাই। বলো কি, নাইকা এখনো পৌঁছায় নাই? 2 ঘন্টার মধ্যে 3টা সিন কেমনে করবা? ভাই পারবো, আপনি নাস্তা করতে করতেই নাইকা চলে আসবো। আর দূর মিয়া, তুমি আমার নাস্তা নিয়ে অস্থির হচ্ছ কেন? আমি তো নাস্তা করবো না, আমি ডায়েটে আছি। তুমি ফোন লাগাও, নাইকা কত দূর আছে দেখো। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। বুলেট তুই এখানে লাগিস না, দাঁড়ায় আসুস কেন? যা মেকআপ রুমে নিয়ে যা। আয় শোন শোন, ভাই ডায়েটে আছে, ভাইয়ের জন্য শশার ব্যবস্থা কর, ঠিক আছে? জি ভাই। ভাই আপনি তো আমার ডেটটা দিলেন না। জামাল তুই তো আমার অস্থির বানাই ফেলতেছিস। তোর তো বলছি আমি ডেট দেবো, আমি তো ডায়েরি দেখারই সময় পাচ্ছি না। ডায়েরিটা দেখে একটা গ্যাপ ডেট বের করে আমি তোর দিচ্ছি, বলছি তো। ভাই হয়েছে কি, আমাকে শুটিংটা আমাকে গ্রামে করব, সেই জন্যে অনেক কিছু গোছাতেই হবে না। আমাকে গ্রামের যে চেয়ারম্যান সে হচ্ছে আমার আপন মামা। মামারে কয়েছি, মামা আপনি তো আজীবন আপনার ভাইগনারে কোনো পাত্তা দিলেন না, সে ঢাকা শহরে গিয়ে তার এমন পাওয়ার রয়েছে, আপনি কি পাওয়ার দেখতে চান? সেই জন্য আমি কয়েছি যে টিভিতে যারে দেখেন শামীম, শামীম ভাইরে যে দেখেন, সে শামীম ভাইরে নিয়ে আসবো আমাকে গ্রামে, তারে নিয়ে আমি শুটিং করব। এই শুনে তো মামার মাথা চক্কর দিয়েছে, মামা করেছে কি মাইকে অ্যানাউন্স করে দিছে। ভাই এখন আপনি যদি না যান, ভাই আপনি যদি না নিতে পারি, তাহলে ভাই আমার গলা কাটা। জামাল তুই আমার ব্ল্যাকমেল করিস না, এই মাছ খাওয়ানো মাইকিং করানো এগুলো দিয়ে ব্ল্যাকমেল করতেছিস? তোর আমি পছন্দ করি, বলছি তো তোর আমি ডেট দেবো। ভাই ভাই আপনি ডেট না দিলে আমি বইরে যাবো, আমি বিষ খাবো ভাই, আমি ডিরেক্টর হইতে হবে ভাই, আমাকে ডিরেক্টর হইতে হবে ভাই। দেবো তো জামাল, তুই এরকম করছিস কেন? আয় ভিডিও করবা তখন বুঝবা কি সুন্দর লাগে। উঠো। পারবো না আমি, তুমি কথা বলো, আমি ঘুমাবো, প্লিজ ডিস্টার্ব করো না। এই দেখ আবার ফোন করছে, কি কইতাম? একে আনজি আমি জেস মামু। বলো কি বলবে না মানে আনজি, আপনারা কি রওনা করছেন? তোমার কি মনে হচ্ছে আমরা কি এখনো বাসাত ঘুমোচ্ছি? না আনজি আমি সেই কথা বলি নাই, হিরোর সাথে মনিকার দুইটা সিন আছে, সেই দুইটা করতেই হইব। হিরোর আবার অন্য জায়গায় শিডিউল দেয়া আছে, 10টার মধ্যে চলে যাবো আনজি।
স্টার, তুমি কানে হিরো শিডিউল নিয়ে আমাদের তাড়া দিচ্ছ কেন? আমার মেয়ে নায়িকা, আমার মেয়ে শিডিউলের কি কোনো দাম নেই? না আন্টি, মনিকার দাম থাকবে না কেন? অবশ্যই দাম আছে। আমি আসলে জানতে চাইতেছিলাম আপনারা কি আসলে রওনা করছেন? রওনা হব না কেন? তোমার কি মনে হচ্ছে আমরা কি বিছানে শুয়ে শুয়ে কথা বলছি? না আন্টি, রওনা করলে তো ফোনের মধ্যে রাস্তায় গাড়ির হর্ন নানা রকম সাউন্ড পাইতাম, সাউন্ড পাইতেছি না তো সেই জন্য জিজ্ঞেস করলাম। আমরা কি তোমাদের পাঠানো লক্ষ্য যখন ননেছি গাড়িতে আসছি? আমরা আসতে চেয়েছি গাড়িতে, এই গাড়ির ভিতরে কোনো নয়েজ নেই। ও তাহলে তো খুবই ভালো। এখন তাহলে আপনি কোথায় আছেন আন্টি? মানে আসতে কতক্ষণ লাগতে পারে? সামনে যে জ্যাম দেখতেছি ঘন্টাখানিক তো লাগবে। ও আচ্ছা আচ্ছা, আসেন তাইলে। আমি তো খুবই টেনশনে ছিলাম আন্টি, গতকাল আপনি হঠাৎ করে ঠিক হয়ে গেলেন। কখন ঠিক হয়েছি? তুমি কি মনে করেছো তোমার চেটে গিয়ে ওই জিনিস আমি প্রথম কেয়েছি? এসব আমি আরো অনেক কেয়েছি। আর তুমি এত কথা বলছো কেন? তুমি নায়ককে মেকআপ দিয়ে রেডি করে বসিয়ে রাখো, আমি নায়িকাকে নিয়ে আসতেছি, রাখো। জি। মনি, মনি কি? ও বাথরুমে যা, দাঁতটা ব্রাশ কর। তুমি ব্রাশ করো না, আমি যাইতাছি রেডি হইতেছি, তুই উঠতে পার। ওঠো ওঠো ওঠো। ভাই তো রেডি, আমি বাইরে শশায় খাওয়াই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে খাওয়াইস। ভাই ফোনে কথা হয়েছে, কালকে তো আপনি আউটডোরে ছিলেন, মনে হয় সবই শুনছেন। নায়িকার মা একটু অসুস্থ। হ্যাঁ সবই শুনছি, কালকে পরিচালের সাথে খায় আওলাই গেছে। এখন বলো পরে কি? ওই তো ভাই, অসুস্থ মানুষ তো, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছে, এখনই আসতেছে। নায়িকার মা অসুস্থ, নায়িকা চলে আসতো। ভাই নায়িকা তো মা ছাড়া কোথাও মুভ করে না। নায়িকার নায়িকার মার লগে মুভ করলে কি আর মা ছাড়া মুখ করলে কি, এই পার্থক্যটাই এতদিন বুঝলাম না। যাক গা, এটা আমার চ্যাপ্টার না। আর তুমি বলো কি করবা, আমি কিন্তু অন্য একটা ইউনিটের ফাঁসায় আসছি। ভাই আমি প্ল্যান করে ফেলছি, নায়িকার সাথে আপনার যে দুইটা সিন আছে ওই দুইটা সিনের আপনার ক্লোজ নিয়ে ফেলবো, আর এই যে মেয়েটা বসে রয়েছে ওর সাথে সিনটা আমি করে ফেলবো। বুঝলাম, মেয়েটার সাথে সিন করলা, আমার ক্লোজগুলোও শেষ করলা। এর মধ্যেও যদি নায়িকা না আসে তাহলে মাস্টার নিবা কীভাবে? প্রয়োজনে মাস্টার নেবো না, ক্লোজে ক্লোজে সিন শেষ করে ফেলবো। ওকে রেডি করো, গো। থ্যাংক ইউ ভাই। আই বুলেট বুলেট। মামা চা দিলাম। আপনার চা। এ বুলেট ভাই, আমাকে একটা চা দিবেন ভাই। চা পাতি সিনি সব শেষ হয়ে গেছে, প্রোডাকশন করে পাঠাইছি, গরম পানিও নাই, গরম পানিও খেয়ে পরে ব্যবস্থা করতে আছি। ভাইয়া তাহলে আপনি খান, আমি পরে খাই। আরে না না, আপনাকে দিয়েছি, আপনি খান তো খান। গতকালকে আপনাকে আউটডোরে দেখলাম না, কোথি ছিলেন আপনি? আমাকে তো ডাকেননি কেন, কি সিন হয়েছে ওখানে? আরে কি বলছেন আপনি, পুরা নাচে কেন অস্থির? হৃদয় আমার পুটি মাছ। কি? হ্যাঁ হৃদয় আমার পুটি মাছ, তুমি আমার বক। তারপর তারপর ধর 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 ধর। এসব আবার কি গান? আরে গান তো সুপার হিট। ভাইজান আসেন প্লিজ, বসেন বসেন। কি ব্যাপার, তোমার মেকআপ এখনো শেষ হয়নি? জি ভাইয়া শেষ। তাহলে ওঠো শ্যাম ভাই, প্লিজ মেকআপে বসেন ভাইজান, প্লিজ আসেন আসেন প্লিজ। কি ব্যাপার মামা? শফিক তুমি হিরোর মেকআপটা ঠিক করো দ্রুত। জি ভাই। ঠিক আছে, আর জামাল ওর কস্টিউমটা দে, আর হিরোর কস্টিউমটা দে,
দিয়ে রেডি কর। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমরা কোন সিনটা করব? প্রথম নাম্বার 32 নাম্বার সিনটা করব। মামা চল। আপনার এই কানের দুলের নাম কি? পিংপং দুল লেখেন। আচ্ছা হলুদ টিপ থাকবি তো? আবার আপনি কি মোজা পরবেন? ও গরমকালে মোজা পরবেন আপনি? এটা আমার স্টাইল। এটা হালকা হলুদিয়া লেখি। ওখানে দেখবেন বাই বাই আয়রনের দোকান, ওখান থেকে একটা চিপা গলি গেছে, ওখানে কিছু ক্যাত চড়ি চড়ি পানি জমে আছে, ওই বাড়িটার সামনে রাখবেন। জি আসেন। হ্যাঁ চলো। গাড়ি কল দিছি, গাড়িটা আসুক। তুই কি উজ হয়ে যাবি? গাড়ি আসে না তাহলে তুমি আমাকে তো তাড়া দিলা কিসের জন্য? তাড়াহুড়া কেন করছি তুই জানোস না? নায়কের কাছ থেকে সায়া 2 ঘন্টা সময় নিছে, তুই না গেলে শুটিং শেষ করতে পারবো? তুমি কি নায়কের জন্য তাড়াহুড়া করতেছো নাকি পেমেন্টের টাকা পাবা এই জন্য তাড়াহুড়া করতেছো? উমনি শুন, আজকে কিন্তু পুরো পেমেন্টের টাকা হাতে না নিয়ে শর্ট দিবি না। আম্মু এটা কি ধরনের ছোট লোকি, শর্ট শেষ না করলে টাকা দিবে কেন? এই বোকার আন্টি, কালকে প্রডিউসার সাহেবের সাথে কেতে কেতে আমার অনেক কথা হয়েছে। উনি কি বলেছে তুই জানিস? কি বলছে? উনি বলেছে নাটকের ফুল পেমেন্ট ডিরেক্টরকে অ্যাডভান্স নাকি দিয়ে দিয়েছে, এখন যদি ডিরেক্টর শুটিং শেষ করে পালায় যায় তখন আমরা টাকার জন্য কার কাছে হাত পাতব? প্রডিউসার কাছে চাইতে পারবো? ডিরেক্টরের কাছ থেকে তো নিতে হবে। তোর মনে নেই ওই যে একজন ডিরেক্টর যে টাকা না দিয়ে পালায় গেল? তাহলে একই ভুলকে আবার করবো? আগে ফুল পেমেন্টের টাকা আমার হাতে আমি বুঝে নিব, তারপর তুই শর্টে যাবি। জি কলিন সাহেব এসেছেন। জি 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 আমরা নামছি নামছি। এই ক্লোজ শট না, বুমার উপরে তোল। তোল। ওকে রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। শোনো বাবু, এটা তোমার ফ্যামিলি ক্রাইসিস, তোমার বোনের সঙ্গে তোমার কী সমস্যা? তোমার মা আমাকে মেনে নিতে পারছে না। তোমার মাকে যদি ম্যানেজ করতে পারো তাহলে আমার সঙ্গে রিলেশনটা রাখো, নাহলে প্লিজ আমাকে একা থাকতে দাও, প্লিজ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে ভাই, দুর্দান্ত। এই জামাল ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে। এই দাঁড়া 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 দাঁড়া, কোন শার্ট? কোনো কন্টিনিউটি আছে ভাই? নতুন সিন নতুন একটা শার্ট পরলেই হবে, কোনো কন্টিনিউটি নেই। কি রে দাঁড়ায় আছিস কেন? যা। এই দাঁড়া দাঁড়া আমি চেঞ্জ করে আসতেছি। শোনো মামুন, এক থেকে নিতে হবে, সময় নাই কিন্তু। শফিক। জি ভাই। আমার সঙ্গে চলো, টাচ করতে হবে ভাই, একটু তাড়াতাড়ি এসেন। শোনো, তোমার যে সিনটা এখন করব সেই সিনটা এই নাটকের খুবই ভাইটাল একটা সিন। শুধু এই নাটকের না, তোমার ক্যারিয়ারের জন্য এই সিনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি ঠিকঠাকভাবে এই সিনটা করতে পারো এই নাটক তো উড়ে যাবেই, তুমিও উড়ে যাবা। তোমার গল্পটা বলি তুমি মাথার মধ্যে নাও, হিরোর সাথে তোমার ছোট বোনের গভীর প্রেম, কিন্তু সেইখান থেকে তুমি তোমার বোনকে সরায় নিয়ে আসছো, বাট তুমি হিরোর প্রেমে পড়ে গেছো। এখন তুমি হিরোরে প্রেম নিবেদন করবা। শামিম ভাই তো ড্রেস চেঞ্জ করতে গেছে, আমারে তুমি প্রেম নিবেদন করো। এই তোর প্রেম নিবেদন করবে কেন? কেন মামা, আমার সাথে তো রিহার্সাল করবে। রিহার্সাল হচ্ছে তো কি হয়েছে? তোর চেহারা কি হিরোর লগে যায়? তোর চেহারা নায়কের মতো? তোর চেহারা দেখে ওর কি প্রেম নিবেদনের ডায়লগ আসবে? এবং তুমি আমার দিকে ঘুরো। হ্যাঁ আমি রেডি আছি, গল্পটা তো শুনলেই। এখন তুমি আমাকে প্রেম নিবেদন করো।
ভাইয়া কি বলবো? ওরে জিজ্ঞেস করতে হবে কেন? তুমি কাছে আসো, আমি তোমাকে বুঝাই বলি। তুমি আমার সাথে প্রেম করবা, সেটা আমাকে অফার করো, প্রেম নিবেদনটা করো ঠিক মতো, আমি রেডি আছি। সচ্ছস বলে ফেলো। শোনেন, আমি জানি আমার ছোট বোনের সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। এই মৌ, তুমি আপনি করে বলতেছো কেন? এটা কি 60-এর দশকের সিনেমা? তুমি করে বলো তাহলে বিষয়টা ইন্টিমেট হবে। থাম তো মৌ, প্রেমের যেহেতু তুমি পড়েই গেছো, তুমি ডাইরেক্ট তুমি তো চলে যাও, আমি মাইন্ড করবো না। শোনো জান, আমি জানি তুমি আমার ছোট বোনকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন আমার কি হবে? মামা, শামিম ভাই চলে আসছে, টু শর্ট আর ক্লোজ আমরা শেষ করে দিই, চলো। কি শর্ট নেবো সেটা আমার ব্যাপার, তুই শামিমটা সিন বোঝা। ভাই, আপনি জাস্ট এই পজিশনটায় ব্যাক টু দাঁড়াবেন, ঠিক আছে? আর মৌ, তুমি এখানে এসে দাঁড়াবা, পজিশন নিবা, পজিশন নিয়ে তুমি ডায়লগ বলবা। আর মামা, তুমি মাঝখানে টু শর্টে চলে আসবে। আমার শর্ট নিয়ে তোর ভাবতে হবে না, তোর বোঝানো শেষ? না, বলে নেই আগে। এইখানে আপনি একটু পজিশন দেন ভাই, জাস্ট এখানে তুমি শামিম ভাইকে ঘুরাই ফেলবা, ঘুরে হাত দুইটা ধরবা, তুমি হাতটা ধরে জাস্ট প্রেম নিবেদন করবা। প্রেম নিবেদন করবে কেন? আচ্ছা, যা খুশি তাই করো, শেষ করো তো, তাতে শেষ করো, সময় নাই। মৌ, তুমি ফার্স্ট পজিশনে যাও, আমি অ্যাকশন বলে তুমি এই পজিশনে এসে ডায়লগটা দিবা, ওকে? আসো, ফার্স্ট পজিশন আসো। মামা রোল দাঁড়াও, মামা এক শটই দিবা, এক শট, এক শট। আচ্ছা ঠিক আছে, এই কক বুম, সামনে ধর, সামনে ধর, এই ধর, ঠিক, হ্যাঁ, রোল দিব, রোলিং, 5 4 3 2 1 0 অ্যাকশন। শোনো জান, আমি জানি তুমি আমার ছোট বোনকে ভালোবাসো, কিন্তু আমিও যে তোমার প্রেমে পড়ে গেছি, এখন আমার কি হবে? মামুন, পাইছো? জি ভাই, ঠিক আছে। শোনো, আমি যাচ্ছি, আমার সময় শেষ। ভাই, একটা ক্লোজ দিয়ে যান। আমার ক্লোজ লাগবে না, ওর ক্লোজ আপ ধরো, নতুন বলে অবহেলা করো কেন? এই গেলাম, কথা হাফেজ। প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন, না না না, আপনাদের সিন হবে, আপনি চলে গেলে আমার মেয়ে কার সাথে শট দিবে? নিবা ভাই, আপনি কি কস্টিউম ঢুকিয়ে ফেলেছেন? হ্যাঁ, কেন? আপনার দুটো শার্ট লাগবে তো। আমি তো ক্লোজ দিছি, শার্ট লাগবে কেন? আপনি ক্লোজ দিয়েছেন, কিন্তু আমরা তো পুরোটা মাস্টার নিয়ে নেই। ভাই কয়েছে ক্লোজ থেকে যদি শুরু হয়, ক্লোজ থেকে যদি শেষ হয়, জিনিসটা একটু আনরিয়েল হবে। তো এখন আমাকে প্ল্যানিং হচ্ছে যে ওয়েস্ট টু ক্লোজ যদি হয় তাহলে রিয়েল হবে আর কি। ভাই, তার মানে আমার শার্ট আরেকজনের পরাবা, তাই তো? ভাই, আপনি ঠিকই কয়েছেন, আপনার বডির মাপে আরেকটা বডি আমরা জোগাড় করবো, জোগাড় করে তার আমরা শার্টটা পরাই দিব, পরাই দিয়ে কাদের এখান থেকে একটা লিক মারিয়ে দেবো। ভাই, তোমরা আসলে ডিস্টার্ব, তোমরা শিডিউল চাও না, তোমাদের শিডিউল দেবো না, আমি শার্ট দিয়ে যাচ্ছি, ভালো করে ওয়াশ করে আমার বাসায় পাঠিয়ে দিবা, ঠিক আছে? ভাই, আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি নিজে গিয়ে আপনার বাড়ি দিয়ে আসবো। ভাই ভাই, আমার শিডিউল লাগবে। আই বলে, আই বলে, বলে, জি ভাই, লাগেছে নিয়ে তো। কাই দিবা, কারে বাস করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কোনচি? তোমার ডিরেক্টর কই? ভাই তো ওইদিকে, কি হয়েছে আমারে বলেন। তোমাকে বললে তো কোনো কাজ হবে না, তোমার ডিরেক্টর কে লাগবে। ভাই তো কাজের মধ্যেই আছে। আপা, মেকআপে বসেন। এই, সে কখন মেকআপে বসবে, কখন মেকআপ নিবে, এটা কি তুমি ঠিক করবে? ও মনি, মনিকা, কি আমি না আসা পর্যন্ত এখানে বসে থাকবে?
ডিরেক্টর বাবা শুটিং তো শুরু করতে হবে বসে পড়েন দেখলে নাম কি বলে গেল না আসা পর্যন্ত বসা নিছে আসুক তারপর বসবো তুমি যাও টেনশন করো না শুটিং এ যে দেরি হয়ে যাবে কথা বুঝতেছো না আমি আসবে তারপরে বসবো তুমি যাও লাগবে না কি হয়েছে কি লাগবে আপনি আমাকে বলেন আবার এই ডিরেক্টর কিন্তু কাজ কাম জানে না আমি তারা সবকিছু কইলে দিই তাহলে আপনাকে বললেই হয়ে যাবে হ্যাঁ আমারে বলেন আমারে বললেই হবে আজকে তো আমাদের ডি ইন ডে তে কাজটা যে করেছি পেমেন্টটা দেন আপা এ শুধু এই টাকা পয়সার ব্যাপারটাই আমার হাতে নেই আপনার হাতে যদি পেমেন্ট নাই থাকে তে আপনিও শর্ট শুরু করার আগে আপনার নিজের পেমেন্টটা নিয়ে নেন আন্টি আপনি বোধহয় আমার খুঁজতেছিলেন আন্টি জি ডিরেক্টর সাহেব আমি তো আপনাকে খুঁজতেছিলাম আন্টি আপনি কিন্তু আমার তুমি করে বলতেন আমি কি এতদিন তুমি করে বলেছি জি চরি চরি বড় ভুল হয়ে গেছে এখন থেকে আপনি কোনো সমস্যা আন্টি আমাদের পেমেন্টটা দিবেন না আজকে তো আমাদের দি এন্ড সমাপ্ত আন্টি পেমেন্ট তো অবশ্যই দিব আপনি মেকআপ রুমে রেস্ট নেন তিন চারটা সিন আছে আমি শেষ করেই আপনার পেমেন্টটা দিয়ে দিয়েছি চিন করবেন কিভাবে পেমেন্ট না পেলে তো আমার মেয়ে মেকআপেই বসবে না আন্টি পেমেন্টের ব্যবস্থা আমি করতেছি এই বুলেট বুলেট জি ভাই এক্ষুনি দোকানে গিয়ে ফ্রেশ জুস নিয়ে আন আন্টি রে আন্টি আপনি কি জুস খাবেন লেমন জুস না ম্যাঙ্গো জুস আমি তো আপনাদের জুস খাবো না পেমেন্ট চেয়েছি পেমেন্টটা দিয়ে দেন পেমেন্ট তো দিব আন্টি প্লিজ আপনি জুসটা খান একটু মেকআপ রুমে রেস্ট নেন এক্ষুনি জুস চলে আসবে আচ্ছা জুস যদি কেতেই হয় 500 টাকার বান্ডিলে কত টাকা থাকে জি আন্টি 50,000 আমার সাথে আপনার কন্টাক্ট হয়েছিল কত 50,000 আমাকে 500 টাকার একটা বান্ডেল দেন আমি পানিতে চুবিয়ে জুস করে খাব জি আন্টি আমি দেখতেছি কি লো দাঁড়া আসিস কেন যা তাড়াতাড়ি যা আন্টির জুস এনে দে যা জি ভাই ঠিক আছে আমি জুস খাবো বার্গার খাবো 500 টাকার বান্ডেলটাও খাবো বান্ডেল ছাড়া কিন্তু আমার মে মেকআপে বসবে না ভাই পার্টি তো ট্যাটন পার্টি পার্টি আপনারা মনে করেছে স্যাসরা পার্টি টাকা যেহেতু দিতে হবে টাকাটা দিয়ে দেন ওই বেটা আমি যে নায়িকারা টাকা দিমু নায়িকারা যদি টাকা দিয়ে দিই তাহলে আজকে শুটিং চালামু কেমনে আর আজকে যদি শুটিং শেষ না করতে পারি প্রোডিউসার আমার জেলের ভাত খাওয়াইবে ভাই আপনারা কি করেন টাকাটা আমি জানি না ভাই আমার টাকাটা আমার দিয়ে দেন ভাই আমার বুঝাই দেন আমি পুরি মিস ছেলে ভাই রে ভাই রে তোর টাকা আমি দিব প্রতি দিব তার আগে তুই এক কাজ কর তুই নায়িকারে রেডি করে সেটে নিয়ে আয় আমার উপর বিশ্বাস রাখ আমি তোর টাকা দেব ভাই নায়িকার পেমেন্টটা দেবো তোর পেমেন্টটা দেবো তাড়াতাড়ি কর আপনাকে তো একা পাওয়াই যাচ্ছে না একটা কথা বলতাম কি কথা গতকালকে যে ড্যান্সটা দিলেন না সারা রাত ঘুমতেই পারেনি কেন ধাক করেছে কোথায় ধকধক করছে বুকের ভিতরে তার মানে ভালো হচ্ছে আরে কি বলছেন খালি ভালো গান তো সুপার টুপার হিট দুদিন পর তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না কেউ খুঁজেই পাবে না কেন আমি কই যাব আর আমাকে খুঁজবেই বা কে আরে কি বলছেন আপনি ডিরেক্টররা খুঁজবে শিডিউলের জন্য আপনার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে পরেরটা পরে দেখা যাবে আপনি আপনার কাজ করেন তাহলে আসেন মেকআপটা করে দিই আম্মু কি বলে গেল শুনেন নাই আম্মু না আসা পর্যন্ত মেকআপে বসে নিশে এটা কথা বলবো কিন্তু বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না
এত চিন্তার কি আছে বলেন? আরে এদিককার আবহাওয়া তো খুব একটা ভালো লাগছে না। আবহাওয়া? কিসের আবহাওয়া? নতুন যে মেয়েটা এসছে না, ওই যে বাউল। আরে হে বাউল, আপনি সকালে লেট করে এসছেন না? হুম। আরে এই সুযোগে বাউলের সাথে হিরোর একটা সিন হয়ে গেছে। তো ভালো তো। আরে কি বলছেন, এ নাটকের মেন নায়িকা তো আপনি, আর ওই গেটিসের সাথে হিরোর কিসের লাগে সিন হবে? আহা, হয়তো গল্পের ডিমান্ড ছিল তাই করছে। কিসের ডিমান্ড ছিল? আমার কি মনে হচ্ছে জানেন, ডিরেক্টর গল্প ঘুরিয়ে দিয়েছে। শুনেন, আপনার তো অত মাথা ঘামানোর দরকার নাই, আপনি সারা ধকধক করছেন না। এক কাজ করেন, আপনি একটু রেস্ট করেন, আমিও রেস্ট করি, মাইন্ড রেস্টে থাকি, গেম খেলি। আমি প্রোডিউসারকে একটু আগে ফোন করে বলে দিছি, আজকে সন্ধ্যার মধ্যে ফুল পেমেন্ট না করলে আমি শুটিং করবো না, শুটিং প্যাকআপ। ঠিক বলছেন আন্টি? প্রোডিউসার সাহেব আপনাকে কি বলেছেন, উনি কি টাকা নিয়ে নিজে আসবেন নাকি কাউকে দিয়ে পাঠিয়ে দিবেন? আন্টি এত বড় প্রোডিউসার, কাউরে দিয়ে টাকা পাঠাই দিবে? উনি নিজে আসবে কেন? জি, উনি নিজে আসবেন। আপনার সাথে ফোনে কথা হয়েছে? হয়েছে। আপনি কি বলছেন? আমি বলেছি প্রোডিউসার সাহেব পুলিশ নিয়ে আসেন, আপনার ডিরেক্টরকে ধরেন। আন্টি এটা আন্টি ইসলাম, সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হোয়াটস রং? না না ভাইয়া, কোনো রং না, সব ঠিক আছে। তাহলে শুটিং বন্ধ কেন? ভাইয়া শুটিং তো বন্ধ না আন্টি, মনিকারে তাড়াতাড়ি রেডি হইতে বলেন না, এখনই শুটিং শুরু করবো। টেকা ভাইয়া, হয়েছে কি ওদিন আপনি মনিকারে নিয়ে রেস্টুরেন্টে খাইতে গেলেন না? হুম হুম। না না, তাতে কোনো সমস্যা নাই, আপনি খাইতে যাইতেই পারেন, কিন্তু হিরো সে দেরিতে আসছে, সেই জন্য আমার কয়েকটা সিন লেফট ওভার রয়ে গেছে ভাই, আর আজকে এই জন্য এক্সট্রা সিন করতে হইতেছে, খরচও বেড়ে গেছে ভাই। লোক জিএস মামুন, তোমার সাথে আমার কী কথা হয়েছিল? লোকেশন, শুটিং, মাস্টারিং, টোটাল বাজেট তুমি আমাকে দিয়েছো, অ্যাকর্ডিংলি আমি পে অফ করেছি, তারপরে তো আমি তোমার কোনো এক্সকিউজ শুনবো না। জি ভাই। এনিওয়ে আমি দেখছি তুমি আন্টিকে একটা সেফ জায়গায় বসাও, একটা পিজা আনিয়ে আন্টিকে খাওয়াও, আমি মেকআপ রুমে আছি। আন্টি কী পিজা খাবো? ভেজিটেবল উইথ চিকেন। সাইজটা কি? ফ্যামিলি। আর কিছু লাগবে আন্টি? তোমাকে যাহা বলা হয়েছে সেই নির্দেশ তুমি পালন করো, যাও। হ্যালো। হাই। এই যে বাইরে যাও, বাইরে যাও। এই যে এমনি খোলতে
সেটা আবার কস্টিউমটা একটু চেক করতেই হবে। Hit the-